আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের একটু কারিগরি সমস্যার কারণে লাইভটি আমরা পুনরায় শুরু করতে চলেছি। আশা করছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের বিভিন্ন সিরিজ এবং লাইভ সেশনের ধারাবাহিকতায় আজকে এখন চলছে আমাদের অ্যানাটমি রিটেন সিরিজ। আর আজকে সিরিজে আপনাদের হোস্ট হিসেবে রয়েছি আমি, সায়মা চৌধুরী জীব, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, MBBS প্রথম বর্ষ। আমাদের রিটেন সিরিজের আজকে 16তম ক্লাস। বরাবরের মতোই আমাদের এই সিরিজের গেস্ট হিসেবে রয়েছেন আমাদের সবার প্রিয় এবং সুপরিচিত সীমান্ত পদক ভাইয়া, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, সেশন 2017-18। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেশনে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জিপু, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরাও ভালো আছি। এবং আপনার প্রতিটি সেশন আমরা খুব উপভোগ করেছি। আপনি অসাধারণ ভাবে আমাদের সেশন গুলো নিয়ে থাকেন। আমাদের অ্যানাটমি রিটেন সিরিজে এখন চলছে অ্যাবডোমেন। আজকে আমাদের সেশন অ্যাবডোমেন পার্ট 2 নিয়ে। অ্যাবডোমেন কিন্তু অনেক বড় একটি টপিক বা কার্ড, যেটাই বলি না কেন। আমাদের প্রথম পার্টে ভাইয়া আমাদের ক্লাস নিয়েছেন জিআই ট্র্যাক্টের টিউবুলার অ্যান্ড ভিসেরাল স্ট্রাকচার নিয়ে। আজকে ভাইয়া থেকে আমরা ক্লাস আজকে সেশনে যে যে টপিক গুলো পাবো, অ্যাসেসমেন্ট, দুঃখিত, অ্যাসোসিয়েট স্ট্রাকচার অ্যান্ড জিআই টেটের বিভিন্ন যে স্ট্রাকচারের হিস্টোলজি রয়েছে সেগুলো নিয়ে ভাইয়া আমাদের ক্লাস নেবেন ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, ফ্রেন্ডদের মেনশন করুন। তো ভাইয়াকে অনুরোধ করবো আজকে সেশনটি শুরু করার জন্য। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোয়েশ্চেন গুলোতে চলে যাই। আচ্ছা, তাহলে আজকে টপিক গুলো থাকছে হচ্ছে আমাদের যে জিআই ট্র্যাক্টে যে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড গুলো আছে, যেমন লিভার, প্যানক্রিয়াস এবং সাথে স্প্লিনটাও, এবং হচ্ছে জিআইটির যে এতগুলো স্ট্রাকচার এতদিন ধরে ডিসকাশন করলাম, সেগুলো যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো আছে সেগুলো একসাথে আমরা ডিসকাশন করবো, এবং পরীক্ষায় কিভাবে আনসার গুলো লিখতে হবে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করবো। তো চলে যাই ফার্স্ট টপিকতে। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের লিভার। লিভার থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, রাইট ডাউন দি রিলেশন অফ দি রাইট ল্যাটারাল সার্ফেস অফ দি লিভার। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা রিটেনও ধরা হয়, রিটেনে বসে এটা ভাইভাতেও ধরা হয়। সো এই ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা ফিগার দিয়ে দিতে হবে, এটা হচ্ছে একে দত্ত থেকে এই ফিগারটা। সো লিভারের যে রাইট ল্যাটারাল সার্ফেসের যে রিলেশন গুলো, রিলেশনটা হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আন্ডার সার্ফেস অফ দি রাইট পার্ট অফ দি ডায়াফ্রাম। সো এই যে প্রথমে লিভারের সবার উপরে দেখতে পাচ্ছি আমাদের দি ডায়াফ্রাম, এটা রাইট পার্ট। তারপর হচ্ছে 7th to 11th ribs অফ দি রাইট সাইড। আর আরেকটা হচ্ছে বিটুইন দি ribs এন্ড দি ডায়াফ্রাম দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ ইন্টারভিউ। সো ribs এবং ডায়াফ্রাম, বাইরে ribs, ভিতরে ডায়াফ্রামের মাঝখানে যে স্ট্রাকচার গুলো সেটাকে হচ্ছে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড হিসেবে ভাগ করতে পারি। সো আপার ওয়ান থার্ডে এখানের রিলেশনটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দি রাইট লাং অ্যান্ড রাইট প্লুরাল স্যাক অ্যান্ড লাং এক্সটেন্ডস আপ টু 8th rib ইন দি মিড অ্যাক্সিলারি লাইন। সো এই জিনিসটা যখন আমরা ফিগারটা আঁকবো আমাদেরকে কিন্তু এইভাবে মানে খেয়াল করেই কিন্তু এই ফিগারটা আঁকতে হবে, যে জিনিসটা যদি আমরা ওয়ান থার্ড ভাবে ভাগ করে থাকি, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, তাহলে আপার ওয়ান থার্ডটা যে 8th rib বরাবর থাকবে, বা মানে 8th ribটা এমন পজিশনে আঁকতে হবে যে এটা হচ্ছে লিভারের খালি আপার ওয়ান থার্ড কে কভার করে থাকে, এটা কিন্তু আমাদের ফিগারে ভালো মতো দেখাতে হবে এবং আমাদের খেয়াল খেয়াল রাখতে হবে আঁকার সময়। মিডল ওয়ান থার্ড এর এটা হচ্ছে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ দি রাইট প্লুরা, প্লুরা এক্সটেন্ড আপ টু 10th rib উইথ দি মিড অ্যাক্সিলারি লাইন। সো কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস এর ব্যাপারে অলরেডি আগে বলা হয়েছে, এবং এই জায়গাটাই কিন্তু 9th ইন্টারকোস্টাল স্পেসে যে প্লুরাল ফ্লুইড ডিফিউশন, এরকম কোয়েশ্চেন আমরা পড়েছিলাম থোরাক্স কার্ডটাতে, এটা কিন্তু এই রিজনটা থেকেই করা হয়। আবারও এখানে সেম যে মিডল ওয়ান থার্ড যেটা, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে 10th rib আমরা যেটা লেবেল করছি সেটা জানি শুধুমাত্র মিডল ওয়ান থার্ড মোটামুটি একটা জায়গা কভার করে থাকে, আর লোয়ার ওয়ান থার্ড যেটা সেখানে হচ্ছে নো লাংস অর প্লুরা, হিয়ার দ্য ডায়াফ্রাম কামস ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দি 10th এন্ড 11th রিব। সো দেখতে পাচ্ছি লাংস প্লুরা কিছুই এক্সটেন্ড করছে না লোয়ার ওয়ান থার্ড এর মতো, এখানে হচ্ছে শুধু ডায়াফ্রাম রিবস এর উপরে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে। সো এটাই হচ্ছে আমাদের রিলেশন অফ দি রাইট ল্যাটারাল সার্ফেস অফ দি লিভার। তারপরে কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেপাটিক লোবিউলের ব্যাপারে, অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটার সাথে রিলেটেড লিভারের। এখন কোয়েশ্চেন যদি আমাদেরকে হেপাটিক লোবিউল আঁকতে বলে, তাহলে কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি যে হিস্টোলজিক্যাল যে ফিগারটা, বা যেটাকে বলে লাইট মাইক্রোস্কোপিক যে ফিগারটা, সেটা কিন্তু আমাদের এখানে আঁকার দরকার নেই। আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে একটা স্কেম্যাটিক ডায়াগ্রাম
অর্থাৎ এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে যেখানে হচ্ছে আমাদেরকে ডিফারেন্ট যে হেপাটিক লোবিউল গুলো থাকে সেই হেপাটিক গুলো বুঝাতে হবে আর কি। সো এখানে যদি আমরা অ্যাকচুয়ালি হিস্টোলজিক্যাল ফিগারটা আঁকতাম যেভাবে আমরা হিস্টোলজি খাতায় আঁকি, সেখানে কিন্তু এভাবে বোঝানোটা সম্ভব হতো না। সো এরকম একটা ফিগারে আমাদেরকে আঁকতে হবে। এখন আমরা জানি যে হেপাটিক লোবিউল যেগুলো থাকে সেটা হচ্ছে তিন টাইপের থাকে, একটা হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল, আর একটা হচ্ছে পোর্টাল লোবিউল, আর একটা হচ্ছে লিভার অ্যাসিনাস। কোয়েশ্চেনটা হচ্ছে শুধুমাত্র ক্লাসিক হেপাটিক লোবিউলকে নিয়েও করতে পারে, বা এটা হচ্ছে অল তিনোটাকে নিয়েও করতে পারে, যখন বলতে পারে যে মাইক্রোস্ট্রাকচার অফ দি লিভার। তো তখন হচ্ছে আমাদেরকে তিনটাই ডিসক্রাইব করতে হবে এখানে। সো ফার্স্টে আসি ক্লাসিক হেপাটিক লোবিউল, যেটা সেটা হচ্ছে দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভার। এটা হচ্ছে এই যে হেক্সাগোনাল প্লেন, হেক্সাগোনাল যে প্লেট অফ হেপাটোসাইট আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা ক্লাসিক হেপাটিক লোবিউল। এই ক্লাসিক হেপাটিক লোবিউলটা হচ্ছে একটা মাত্র অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ আমরা যখন মাইক্রোস্কোপের আন্ডারে জিনিসটা দেখবো আমরা কিন্তু এক্স্যাক্টলি এভাবেই হেপাটোসাইট গুলোকে অ্যারেঞ্জমেন্টে দেখতে পারবো। সো এটা স্ট্রাকচারটা কেমন, এটা হচ্ছে প্রথম কথা একটা হেক্সাগোনাল ম্যাস অফ লিভার টিস্যু। এখানে সেন্টারে থাকে হচ্ছে সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন ইজ লোকেটেড এট দ্য সেন্টার অফ দ্য লোবিউল। আর এখান থেকে এই সেন্ট্রাল ভেইন থেকে হচ্ছে হেপাটিক ল্যামিনা রেডিয়েট ফ্রম দি সেন্ট্রাল ভেইন টু দি পেরিফেরি অফ দি লোবিউল। সো এই জিনিসটা আমরা যখন হিস্টোলজিক্যাল খাতায় ডায়াগ্রামটা আঁকি এবং আমরা যখন রিটেনে আঁকবো, তখন এই জিনিসটা আমরা দেখাতে পারি যে সেন্ট্রাল ভেইন থেকে এক একটা ল্যামিনা হেপাটোসাইট, মানে হেপাটোসাইটের দিয়ে তৈরি এক একটা ল্যামিনা এই সেন্ট্রাল ভেইন থেকে রেডিয়েট করবে আউটওয়ার্ডস টুয়ার্ডস দি আউটার এজ। তারপরের কথাটা হচ্ছে অ্যাট ইচ অফ দি অ্যাঙ্গেলস অফ দি লোবিউল দেয়ার এক্সিস্ট আ পোর্টাল ট্রায়াড। সো এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা একটা করে পোর্টাল ট্রায়াড দেখতে পাচ্ছি। পোর্টাল ট্রায়াড কি জিনিস, পোর্টাল ট্রায়াড কনসিস্ট অফ থ্রি থিংস। একটা হচ্ছে যে ইন্টারলোবিউলার ব্রাঞ্চেস অফ দি হেপাটিক আর্টারি, ইন্টারলোবিউলার ব্রাঞ্চেস অফ দি পোর্টাল ভেইন, সরি ইন্টারলোবিউলার ট্রিবিউটারিজ অফ দি পোর্টাল ভেইন, আর একটা হচ্ছে বাইল ডাকটিল। সো এই তিনটা স্ট্রাকচার মিলিয়ে প্রত্যেকটা এটা কভার থাকে হচ্ছে একটা ক্যাপসুল দ্বারা যেটাকে বলে গ্লিসন্স ক্যাপসুল। সো এই ওভারঅল স্ট্রাকচারটা হচ্ছে প্রত্যেকটা হেপাটিক লোবিউলের প্রত্যেক কর্নারে একটা করে পাওয়া যায়, এবং এই তিনটাকে একসাথে মিলিয়ে বলা হচ্ছে পোর্টাল ট্রায়াড। সো এখানে খেয়াল রাখতে হবে আমি কিন্তু স্পেসিফিক্যালি কোন জিনিসটা বললাম, বললাম ইন্টারলোবিউলার ব্রাঞ্চেস অফ হেপাটিক আর্টারি, ইন্টারলোবিউলার ট্রিবিউটারিজ অফ পোর্টাল ভেইন অ্যান্ড বাইল ডাকটিল। অনেকে যখন এই কোয়েশ্চনটা জিজ্ঞেস করা হয় যে পোর্টাল ট্রায়াড কাকে বলে, তখন অনেকে বলে দেয় হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, বাইল ডাক। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট না, কারণ হেপাটিক আর্টারি মানে পোর্টাল ভেইন এগুলো তো বড় বড় স্ট্রাকচার, এগুলো তো কখনো আমরা মানে মাইক্রোস্কোপে নিচে তো এই ডাইরেক্ট বড় ব্রাঞ্চটা দেখবো, আমরা দেখবো এটা ছোট ছোট ব্রাঞ্চেস। সো এই ব্রাঞ্চেস গুলোর নাম আমাদেরকে স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে এখানে। সো এটা গেল হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল। সেকেন্ড যে মাইক্রোস্ট্রাকচারের যে ফিগারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পোর্টাল লোবিউল। সো পোর্টাল লোবিউল হচ্ছে এই জিনিসটা একটা ট্রায়াঙ্গুলার ব্লক, এটা কোনো অ্যানাটমিক্যাল ডিমার্কেশন না, এটা হচ্ছে আমরা ধরে নেই, ইমাজিন করে নেই যে এরকম একটা পোর্টাল লোবিউল থাকতে পারে। সো এটার ডিসক্রিপশন কি, ডিসক্রিপশন হচ্ছে পোর্টাল লোবিউল ইট ইস আ ট্রায়াঙ্গুলার ব্লক অফ হেপাটিক টিস্যু ড্রয়ন বাই এন ইমাজিনিং লাইন জয়নিং থ্রি অ্যাডজেসেন্ট সেন্ট্রাল ভেইন্স অ্যালাউন্ড এ পোর্টাল ট্রায়াঙ্গল। সো এটা হচ্ছে তিনটা অ্যাডজেসেন্ট সেন্ট্রাল ভেইন যেটা সেটাকে জয়েন করে মাঝখানে থাকবে একটা পোর্টাল ট্রায়াড, এরকম একটা এরিয়াতে যতগুলো হেপাটোসাইট থাকে সেই হেপাটোসাইট গুলো মিলেই বলা হয় পোর্টাল লোবিউল। এই যে পোর্টাল লোবিউল যেটা, এটা হচ্ছে আমাদের বলা হয় এটা হচ্ছে নিউট্রিশনাল লোবিউল অফ দি রিভার লিভার। কেন বলা হচ্ছে, কারণ এই পোর্টাল ভেইন এবং হচ্ছে যে হেপাটিক আর্টারি যে ইন্টারলোবিউলার ব্রাঞ্চেস গুলো এখানে থাকে, এই একটা পোর্টাল ট্রায়াডের থেকে কিন্তু এই যে সারাউন্ডিং এরিয়া সেটা হচ্ছে এখান থেকে নিউট্রিশনাল সাপ্লাই এখান থেকেই পান। সো এই পোর্টাল ট্রায়াড থেকে নিউট্রিশনাল সাপ্লাই পাবে হচ্ছে এটুক ট্রায়াঙ্গেল, সিমিলারলি এটা থেকে পাবে হচ্ছে এটুক একটা ট্রায়াঙ্গেল, এটা থেকে পাবে এটুক একটা ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে হচ্ছে হেপাটোসাইট নিউট্রিশন পেয়ে থাকে, এর জন্য এটাকে বলা হয় দি নিউট্রিশনাল লোবিউল। লাস্ট যে মাইক্রোস্ট্রাকচারের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পারি বা ইমাজিন করতে পারি সেটাকে বলা হয় লিভার অ্যাসিনাস। সো এটা হচ্ছে এরকম একটা ডায়মন্ড শেপ স্ট্রাকচার, এটাকে বলা হয় লিভার অ্যাসিনাস বা লিভার অ্যাসিনাস অফ র্যাপাপোর্ট, এই এই নামটাও দেওয়া আছে। এটার ডিসক্রিপশনটি কি, যে ইট ইস আ ডায়মন্ড শেপড ম্যাস অফ হেপাটিক টিস্যু, ডায়মন্ড শেপ দেখতেই পাচ্ছি। এই ডায়মন্ড শেপড ম্যাসের ইট ইস ডিফাইন্ড বাই দ্য শর্ট অ্যাক্সিস অফ দি অ্যাসিনাস ইজ ডিফাইন্ড বাই দি ব্রাঞ্চেস অফ দি পোর্টাল ট্রায়াড দ্যাট লাই অ্যালং দ্য বর্ডার বিটুইন টু ক্লাসিক্যাল লোবিউলস। সো এই যে পোর্টাল ট্রায়াডের যে ব্রাঞ্চেস গুলো এই বর্ডার বরাবরই থাকে সেটা হচ্ছে কম্পোনেটার লং অ্যাক্সিস, সরি শর্ট অ্যাক্সিস, আর লং অ্যাক্সিস ইজ আ লাইন ড্রন বিটুইন টু সেন্ট্রাল ভেইনস অ্যাডজেসেন্ট সেন্ট্রাল ভেইন। সো এই যে দুটো সেন্ট্রাল ভেইন থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন আঁকি সেটা ফর্ম করবে হচ্ছে এই ডায়মন্ডের লং অ্যাক্সিস। সো এই একটা শর্ট অ্যাক্সিস এবং এই একটা লং অ্যাক্সিস নিয়ে যে একটা ডায়মন্ড শেপ ইমাজিনারি স্ট্রাকচার আমরা বলছি সেটাকে বলা হচ্ছে লিভার অ্যাসিনাস বা লিভার অ্যাসিনাস অফ র্যাপাপোর্ট।
সো এই এটার ফাংশন কি, বা এটা আমরা এইভাবে একটা এরিয়া আলাদাভাবে ডিমার্কেট করি কেন? কারণ এটা হচ্ছে ইট প্রোভাইডস দি বেস্ট কোরিলেশন বিটুইন ব্লাড পারফিউশন, মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যান্ড লিভার প্যাথোলজি। সো সেই কোরিলেশনটা কিভাবে আসে, আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে এই যে লিভার অ্যাসিনা সেটা হচ্ছে আরো তিনটা জোনে ভাগ করা আছে। এখানে আমরা তিনটা ডিমার্কেশন দেখতে পাচ্ছি, এখানেও তিনটা ডিমার্কেশন দেখতে পাচ্ছি। তো তিনটা জোন, ইনার জোন যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি অক্সিজেন পায়। তারপরে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, সেটা হচ্ছে একটু কমে অক্সিজেন পায়। আর যেটা হচ্ছে ফার্দেস্ট অ্যাওয়ে জোন, বা যেটা হচ্ছে আমার আউটার জোন, সেটা হচ্ছে সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন পায় এই পোর্টাল ভেসেলস গুলার ডিফারেন্ট ব্রাঞ্চেস এবং ট্রিবিউটারিজ থেকে। সো এভাবে আমরা তিনটা জোনে ভাগ করে থাকি, 1, 2, 3। এবং এভাবে ভাগ করার কারণটা হচ্ছে যে আমাদের যে জোন 3 যেটা, সেটা হচ্ছে মোস্ট সাসেপ্টেবল টু অ্যানক্সিক ইঞ্জুরি। সো এটা যেহেতু সবচেয়ে দূরে থাকে, এটা কিন্তু কোনো এই যে ভেসেলস গুলো আছে সেখান থেকে অক্সিজেন পাইতে তার সবচেয়ে বেশি ডিফিকাল্টি হবে। সো বডিতে যদি কোনো অ্যানক্সিক কন্ডিশন অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই জোন 3 গুলো পুরোপুরি অক্সিজেন ডিভার্ট হয়ে যাচ্ছে, এবং হেন্স তারা হচ্ছে অ্যানক্সিক ইঞ্জুরিতে সাফার করার জন্য সবচেয়ে বেশি সাসেপ্টেবল। সো এইভাবে কোন এরিয়াটা হচ্ছে অ্যানক্সিক ইঞ্জুরি সবচেয়ে বেশি করতে পারবে, বা সবচেয়ে বেশি সে সাসেপ্টেবল কিনা, এই ডিমার্কেশনটা করার জন্যই হচ্ছে এই লিভার অ্যাসিনাস গুলো আমরা আলাদাভাবে ইমাজিন করি। সো এটাই বলা আছে যে ইট প্রোভাইডস দ্য বেস্ট কোরিলেশন বিটুইন ব্লাড পারফিউশন, মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যান্ড লিভার প্যাথোলজি। সো এই গেল মোটামুটি হচ্ছে আমাদের যে মাইক্রোস্ট্রাকচার অফ দি লিভার আর হচ্ছে হেপাটিক লোবিউলস। নেক্সট কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দি লিভার বা ডেভেলপমেন্ট অফ সোর্সেস অফ লিভার। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো লিভার এতদিন, এত লাস্ট সেশনটাতে আমরা হচ্ছে জিআইটি যখন ডেভেলপমেন্টটা করেছিলাম, তখন হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম যে যেগুলো টিউবুলার স্ট্রাকচার ছিল তাদের ফর্মুলা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ড আসে হচ্ছে একটা জার্ম লেয়ার থেকে, অর্থাৎ এই কেসে এটা হচ্ছে এন্ডোডার্ম থেকে। আর যেটা হচ্ছে যত রকমের কানেকটিভ টিস্যু এবং মাস্কুল আছে, সেটা ইউজুয়ালি আসে হচ্ছে আরেকটা ডিফারেন্ট জার্ম লেয়ার থেকে, যেটা হচ্ছে ইউজুয়ালি হয় ল্যাটারাল স্প্ল্যানোপ্লিক লেয়ার অফ দি ল্যাটারাল প্লিক মেসোডার্ম। যেগুলো হচ্ছে সলিড স্ট্রাকচার বা যেগুলো হচ্ছে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, সেখানে কিন্তু ফর্মুলাটা সেম, জাস্ট আমরা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যুর জায়গায় বলবো প্যারেনকাইমা এবং স্ট্রমা। সো আমরা জানি যে প্যারেনকাইমা মানে হচ্ছে গ্ল্যান্ডের মেইন পার্টটা, যেটা হচ্ছে এই গ্ল্যান্ডের মেইন ফাংশনটা করে থাকে, আর স্ট্রমা হচ্ছে যত রকমের সারাউন্ডিং যত টিস্যু আছে সেগুলো। সো এই লিভারের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এই ডেভেলপমেন্টটা লিখতে যাই, তখন সিমিলারলি যে ফরমেট অনুযায়ী ফার্স্টে আমরা দিব হচ্ছে সোর্সেস অফ ডেভেলপমেন্ট। সোর্সেস অফ ডেভেলপমেন্ট তাহলে এখানে বলবো যে প্যারেনকাইমা, এটা হচ্ছে এন্ডোডার্ম অফ দি ফোরগাট, লিভারটা হচ্ছে ফোরগাটেরই একটা গ্রোথ থেকে, একটা ডাইভার্টিকুলাম থেকে ডেভেলপ করে থাকে। আর স্ট্রমা যেটা, সেটা এখানে কিন্তু স্প্ল্যানোপ্লিক লেয়ার অফ দি ল্যাটারাল প্লিক মেসোডার্ম বলবো না, এখানে হচ্ছে স্পেসিফিক্যালি এটা আসবে হচ্ছে মেসোডার্ম অফ দি সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। সো সেপ্টাম ট্রান্সভার্সাম কি জিনিস এবং এটার ফাংশন কি, সেটা কিন্তু আমরা থোরাক্সে ডায়াফ্রাম এবং পেরিকার্ডিয়ামের ডেভেলপমেন্টে পড়েছিলাম। সো এই সেপ্টাম ট্রান্সভার্সামের আরেকটা ডেরিভেটিভ হচ্ছে এই লিভার যেটা। সো এটা গেল হচ্ছে সোর্স অফ ডেভেলপমেন্ট। এখন আসি হচ্ছে এটার ডেভেলপমেন্টের প্রসেস। সো ডেভেলপমেন্টাল প্রসেসে বলতে হবে যে দ্য লিভার ডেভেলপস ফ্রম এন এন্ডোডার্মাল আউটগ্রোথ অ্যাট ডিস্টাল এন্ড অফ দি ফোরগাট। দিস আউটগ্রোথ ইজ নোন অ্যাজ হেপাটিক ডাইভার্টিকুলাম অর লিভার বাড, অ্যান্ড ইট কনসিস্ট অফ র্যাপিডলি প্লোরিফলিটিং সেলস দ্যাট পেনিট্রেট ইন্টু দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। দেন হচ্ছে উইদিন দিস স্ট্রাকচার দ্য হেপাটিক বাড বাইফার্কেটস ইন্টু রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস, অ্যান্ড ফ্রম দিস টু স্ট্রাকচার্স দ্য ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোবস অফ দি লিভার আর ফর্মড। সো এটাই হচ্ছে প্রসেস অফ ডেভেলপমেন্ট গেল। সো এই যদি এই কোয়েশ্চেনটা আসে, আমাদের কাছে এই জিনিসটাই লিখতে হবে। তারপরে কোয়েশ্চেনে চলে আসি যে এক্সপ্লেন ওয়াই অর হাউ লিভার ইজ আ মিক্সড গ্ল্যান্ড। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একদম মানে বেসিক অ্যানাটমির একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আমরা জানি যে গ্ল্যান্ড হচ্ছে অন দি বেসিস অফ ডাক্ট দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন। যে গ্ল্যান্ড গুলার ডাক্ট থাকে সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। সেগুলো হচ্ছে তাদের সিক্রেটের যত মেটেরিয়াল থাকে সেটা হচ্ছে ডাক্টের বাইরে, ওই ওই ডাক্ট দ্বারা হচ্ছে তারা সিক্রেট করে থাকে। সো এদেরকে এর জন্য বলা হচ্ছে এক্সোক্রাইন, এক্সো মানে হচ্ছে বাইরে, সো ডাক্ট দ্বারা হচ্ছে তাদের সিক্রেশনটা বাইরে চলে যাবে। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে এন্ডোক্রাইন, সেই এন্ডোক্রাইন হচ্ছে তাদের কোনো ডাক্ট থাকে না, সো তাদের সিক্রেশনটা হচ্ছে ডাইরেক্ট ব্লাডের মধ্যে হয়, অর্থাৎ ব্লাডটা হচ্ছে ওই গ্ল্যান্ডের ভিতর দিয়েই যখন যায় তখন তারা এই সিক্রিশনটা হচ্ছে গ্ল্যান্ডের মধ্যে ব্লাডের মধ্যে দিয়ে দেয়। সো এর জন্য এদেরকে বলা হচ্ছে এন্ডোক্রাইন, এন্ডো মানে হচ্ছে ভিতরে, সো তাদের সিক্রিশনটা ওই গ্ল্যান্ডের ভিতরেই হচ্ছে।
সো যেই গ্ল্যান্ড গুলোর বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন আছে সেগুলোকে বলা হয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। এবং মিক্সড গ্ল্যান্ড অফ দ্য বডির দুটো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে লিভার এবং প্যানক্রিয়াস। তাছাড়া টেস্টিস ওভারিজ মাঝে মধ্যে বলা যায়, মাঝে মধ্যে বলা যায় না, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট লিভার আর প্যানক্রিয়াস হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট এক্সাম্পল। সো লিভার কে এজন্যই মিক্সড গ্ল্যান্ড বলা হয় কারণ এটার বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন আছে। সো কোন ফাংশনটা কি? এন্ডোক্রাইন ফাংশন সেটা হচ্ছে অনেক মেটাবলিক প্রোডাক্টস রিলিজ করে, যেমন আমরা জানি যে হচ্ছে লিভারে অনেক মেটাবলিজম হয়ে থাকে এবং মেটাবলিজমের ডিফারেন্ট প্রোডাক্টস এখানে রিলিজ হয়ে থাকে, যেমন গ্লুকোজ বা প্লাজমা প্রোটিন, হেপারিন। এটা হচ্ছে ডাইরেক্টলি যে লিভারে যে ব্লাডটা যায় সেই ব্লাডের মধ্যে রিলিজ হয়ে যায়। সো এটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। আর এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে বাইল সিক্রিট করা। সো বাইলটা হচ্ছে একটা ডাক্ট বা অনেকগুলো ডাক্ট হয়ে সে হচ্ছে জিআইটির লুমেনের মধ্যে চলে যায়, সেটাই হচ্ছে এটা এক্সোক্রাইন ফাংশন। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চনটার আনসার যে কেন এটা মিক্সড গ্ল্যান্ড। পরের কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি যে লিভার ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দি সিলিয়াক ট্রাঙ্ক। এটা হচ্ছে রেস্ট অফ দ্য কোয়েশ্চনের মতোই সেম। ফার্স্টে হচ্ছে আমাদেরকে লিভারের যে বেসিক আর্টারি সাপ্লাই সেটা আমাদেরকে বলতে হবে। সো আর্টারি সাপ্লাই হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে হেপাটিক আর্টারি। দেন আমাদেরকে বলতে হবে যে হেপাটিক আর্টারি হচ্ছে একটা ব্রাঞ্চ আইদার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অফ দি সিলিয়াক ট্রাঙ্ক। কেন? কারণ এই লিভারটা হচ্ছে ফোর গাটের একটা ডেরিভেটিভ। সো আমরা জানি যে ফোর গাটের যে ডেরিভেটিভটা থাকে সেটা হচ্ছে ডেভেলপমেন্টালি সব এই সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারি থেকে ব্লাড সাপ্লাই নিয়ে থাকে, আইদার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি থ্রু মেনি ব্রাঞ্চেস। সো এই লিভারের ক্ষেত্রেও জিনিসটা সেম। তারপরে কোশ্চেনে চলে আসি, মাইক্রোস্ট্রাকচার অলরেডি বলা হয়ে গেছে, এখন আসি ব্লাড সাপ্লাই অফ দি লিভার, মানে ইন জেনারেল ব্লাড সাপ্লাই অফ দি লিভার সেটা চলে আসি। সো আমাদের বইতে বলা আছে যে নিউট্রিশন হচ্ছে দুইটা সোর্স থেকে পায় লিভার। 66 to 75% হচ্ছে ডিরাইভ ফ্রম দি পোর্টাল ভেইন, অ্যান্ড ইট অলসো কন্টেইনস দি ডাইজেস্টেড ফুড। আর রেস্ট 25 to 33% এটা হচ্ছে ডিরাইভ ফ্রম দি হেপাটিক আর্টারি। সো এটার সাথে কিন্তু রিলেটেড চলে আসে যে আমাদের যে পোর্টাল ব্লাড সিস্টেম সেটা কিভাবে হচ্ছে এই জিআইটি ডিফারেন্ট অর্গান থেকে এসে লিভারে হয়, অ্যান্ড দেন কোন প্যাচ দিয়ে হচ্ছে ব্লাডটা আবার হার্টে রিটার্ন করে। সো এটা হচ্ছে আমাদেরকে ইউজুয়ালি ভাইভার জন্য পড়তে হয় বা আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য পড়তে হয়। সো এটা আমি একবার বলে যাই যে পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি যে ব্রাঞ্চেস গুলো আসে সেগুলো হচ্ছে ইউজুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চেসে ভাগ হয়ে, আমরা যে কিছুক্ষণ আগে হেপাটিক প্লেট গুলো দেখলাম সেটার যে পোর্টাল ট্রায়াডে যে ইন্টারলোবুলার ব্রাঞ্চেস গুলো ছিল সেই ইন্টারলোবুলার ব্রাঞ্চেসে আসবে। তারপর থেকে হচ্ছে বোথ পোর্টাল ভেইন এন্ড হেপাটিক আর্টারি ব্লাড চলে যাবে হচ্ছে হেপাটিক সাইনোসয়েডের ক্ষেত্রে। সেই সাইনোসয়েড থেকে ব্লাডটা ড্রেন করবে সেন্ট্রাল ভেইনে, যেটা হচ্ছে একদম হেপাটিক লোবুলার মাঝখানে এই সেন্ট্রাল ভেইনটা থাকে। এই সেন্ট্রাল ভেইন থেকে দেন হচ্ছে ডিফারেন্ট ভেইনসের ট্রিবিউটারি হয়ে আলটিমেটলি সেটা হেপাটিক ভেইন ফর্ম করবে, যেটা ড্রেন করবে হচ্ছে ইনফিয়ার ভেনা কাভাতে। সো এখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে এই যে আমরা পোর্টাল সিস্টেম বললাম, এটা কি ধরনের পোর্টাল সিস্টেম? এটা হচ্ছে ভেনাস পোর্টাল সিস্টেম। আর কেন? কারণ হচ্ছে দুইটা ক্যাপিলারির মাঝখানে যে কানেক্টিং স্ট্রাকচার বা কানেক্টিং ভেসেল সেটা হচ্ছে ভেইন, পোর্টাল ভেইন। আর তাহলে দুইটা ক্যাপিলারি কোথায় থাকছে এই পোর্টাল সিস্টেমের? একটা ক্যাপিলারি থাকছে হচ্ছে জিআইটি ওয়ালের ভিতরে, আর একটা থাকছে হচ্ছে লিভারের যে হেপাটিক সাইনোসয়েড সেটা। সো এটাই হচ্ছে আমাদের যে লিভারের ব্লাড সাপ্লাই রিলেটেড কোয়েশ্চেন। যদি আমাদেরকে শুধু ব্লাড সাপ্লাইটা জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আমরা জাস্ট যে দুইটা সোর্স এবং তার থেকে কত পার্সেন্ট আর্টারিটা নেয় সেটাই আমরা বলে দিতে পারি, বা যদি বেশি মার্কস থাকে তখন হচ্ছে আমরা রেস্ট অফ দ্য জিনিস যেটা বললাম যে কিভাবে এই মোড অফ ব্লাড সাপ্লাইটা হয়ে ইনফেরিয়ার ভেনা কাভাতে ট্রেন করে সেটা আমরা বলে দিতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে এক্সপ্লেইন ডেভেলপমেন্টালি বা অ্যানাটমিক্যালি ওয়াই অর হাউ হেপাটিক ভেইন সাপোর্ট দ্য লিভার। সো এটার একটা ডিসক্রিপশন হচ্ছে আমাদের এগে দত্ত বইটাতে দেওয়া আছে যে লিভারের যে ডিফারেন্ট ফ্যাক্টর্স কিপিং দ্য লিভার ইন পজিশন, তার মধ্যে ফার্স্ট ফ্যাক্টরটাই হচ্ছে হেপাটিক ভেইনস ওপেনিং ইনটু দি ইনফিয়ার ভেনা কাভা। সো এটা হচ্ছে আমরা ভিসেরাতে দেখে থাকি যে ইনফিয়ার ভেনা কাভাতে কিভাবে এই হেপাটিক ভেইনটা দুটো ওপেন করে, এটা আমাদের ভিসেরার মধ্যে ডাইরেক্টলি দেখা যায়। সো এই যে ওপেন করছে এটা দিয়েই হচ্ছে সে সাপোর্টটা পেয়ে যাচ্ছে এখানে, মানে এখানে আমাদেরকে যেটা বুঝায় বলতে হবে যে এই হেপাটিক ভেইনটা যখন ইনফিয়ার ভেনা কাভার মধ্যে ওপেন করে তখন হচ্ছে ইনফিয়ার ভেনা কাভা যেহেতু বডির বড় একটা স্ট্রাকচার, এই হেপাটিক ভেইন দুটোই হচ্ছে একটা মানে ফিজিক্যাল সাপোর্ট দিয়ে থাকে বা একটা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, যেটা হচ্ছে এই লিভারটাকে পজিশনের মধ্যে রাখতে হেল্প করে। সো এইভাবে আমাদেরকে জিনিসটা লিখতে হবে। সো লিভার প্রপার থেকে আমাদের রিটেন কোশ্চেন মোটামুটি এগুলো ছিল। এখন আমরা চলে যাবো পরের যে টপিক হচ্ছে বিলিয়ারি অ্যাপারেটাস লিভার সাথে রিলেটেড সেই সেটার কমন কোয়েশ্চেন গুলোতে। সো এখান থেকে আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটাই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক অ্যান্ড এক্সট্রাহেপাটিক পার্টস অফ দি বিলিয়ারি অ্যাপারেটাস। এটা খুবই ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যান্ড ভাইভা। সো এখানে আমরা যদি আমাদেরকে ইন জেনারেল বিলিয়ারি অ্যাপারেটাসটা লিখতে বলে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে দুই ভাগ করব, একটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক আর একটা হচ্ছে এক্সট্রাহেপাটিক।
ইন্ট্রাহেপাটিকে পার্ট কি কি আছে? এখানে আছে হচ্ছে বাইল ক্যানালিকুলি, ক্যানাল অফ হেরিং, বাইল ডাকটিউল, আর রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। বাইল ক্যানালিকুলিটা হচ্ছে যেটা ইন্ডিভিজুয়াল লিভার সেলের আশেপাশে থাকে, সেটার আশেপাশে একটা নেটওয়ার্ক ফর্ম করে থাকে, এবং ওখান থেকে আমাদের যে কিছুক্ষণ আগে যে পোর্টাল ট্রায়াডের মধ্যে যে স্ট্রাকচারটা দেখলাম বাইল ডাকটিউল, সেখান পর্যন্ত যে ভেসেলটা নিয়ে যায় সেটাকে বলা হচ্ছে ক্যানাল অফ হেরিং। সো ফার্স্টে বাইল ক্যানালিকুলি, দেন ক্যানাল অফ হেরিং, বাইল ডাকটিউল, ওখান থেকে হয় হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, অর্থাৎ লিভারের যে দুই লোব থাকে সে একটা রাইট অ্যান্ড লেফট লোব, এই দুই লোব থেকে দুইটা হেপাটিক ডাক্ট চলে আসে, এবং এই দুইটা হেপাটিক ডাক্ট মানে যখন বের হয়ে আসে এগুলা হচ্ছে তখন গ্রসলি ভিসেরাতেই দেখা যায় বা বাইরে থেকেই ম্যাক্রোস্কোপিক্যালি দেখা যায়। কামিং টু এক্সট্রা হেপাটিক পার্ট, এক্সট্রা হেপাটিক পার্টের জন্য হচ্ছে আমরা এরকম একটা ফিগার দিতে পারি, সবকিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র গল ব্লাডারের অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার গুলো দিতে পারি আমরা। সো এক্সট্রা হেপাটিক পার্টের ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, যেটা হচ্ছে ফর্ম বাই দি ইউনিয়ন অফ দি রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট গল ব্লাডারের সাথে কানেক্টেড হয় বাই আ ডাক্ট মানে সিস্টিক ডাক্ট, সো তারপর এটা হচ্ছে সিস্টিক ডাক্ট অ্যান্ড গল ব্লাডার। এই গল ব্লাডারের মধ্যে হচ্ছে এই বাইলটা স্টোর হবে, দেন বাইলটা আরো কনসেন্ট্রেটেড হবে, অ্যান্ড বাইলে অনেক চেঞ্জেস আসবে যেটা আমি ইউজুয়ালি বায়োকেমিস্ট্রিতে পড়ে থাকি। ওই চেঞ্জেস গুলো আসার পর বাইলটা হচ্ছে আবার সিস্টিক ডাক্ট দিয়েই যেটার সাথে যে ডাক্টে রিলিজ হবে সেটাকে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট ফর্মড বাই দি ইউনিয়ন অফ দি কমন হেপাটিক অ্যান্ড সিস্টিক ডাক্ট। সো এই কমন বাইল ডাক্ট পর্যন্তই হচ্ছে আমাদের যে ইন্ট্রা হেপাটিক বা এক্সট্রা হেপাটিক পার্টস অফ দি বিলিয়ারি অ্যাপারেটাস। সো এখানে এটা হচ্ছে নিটার একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি এখানে ভিসার সাথে কোরিলেট করার জন্য, যে এই ইন্ট্রা হেপাটিক বা এক্সট্রা হেপাটিক পার্ট গুলো কোনগুলো। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্ট্রাকচার যে দুটো বের হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের দুটো হেপাটিক ডাক্ট। সো এই দুটো হেপাটিক ডাক্ট ফর্ম করবে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টটা পরবর্তীতে গল ব্লাডারের সিস্টিক ডাক্টের সাথে জয়েন করে ফর্ম করবে হচ্ছে কমন বাইল ডাক্ট। সো এটা আমাদের অনেক সময় ভিসারায় দেখা যেতে পারে, সো ভিসারায় দেখা গেলে এটা ভাইভাতে অবশ্যই জিনিসটা আমাদেরকে কোয়েশ্চেন করবে। সো এটার সাথেই রিলেটেড একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পাথওয়ে অফ বাইল ফ্রম ইটস সাইট অফ ফর্মেশন আপ টু ডিসচার্জ। সো পুরো পাথওয়ে, সো পাথওয়ে ক্ষেত্রে আমরা হচ্ছে এতক্ষণ ধরে যে পার্ট গুলো পড়লাম বিলিয়ারি অ্যাপারেটাস সেটাই আমরা সিকুয়েন্সিয়ালি পড়ে যাবো ওয়ান বাই ওয়ান। সো শুরু হবে হচ্ছে হেপাটোসাইট থেকে বাইল ক্যানালিকুলি, ক্যানালস অফ হেরিং, বাইল ডাকটিউল, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এখান থেকে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, দেন সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডার স্টোর হবে, দেন বের হওয়ার সময় হচ্ছে কমন বাইল ডাক্ট হয়ে সেই কমন বাইল ডাক্টটা পরবর্তীতে যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ডাক্টটা আছে সেই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে ইউনাইট করবে অ্যাট দি অ্যাম্পুলা অফ ভাটার, এবং এই কম্বাইন্ড স্ট্রাকচারটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দি ডুওডেনাম অ্যাট দি মেজর ডুওডেনাল প্যাপিলা। লাস্ট সেশনে এই ব্যাপারে কথা হয়েছিল সেখানে যে ওপেন করবে। সো দ্যাট ইজ দ্য ওভারঅল প্যাথওয়ে অফ বাইল। সো এরকম প্যাথওয়ে কোয়েশ্চনটা আসলেও আমরা হচ্ছে এই এক্সট্রা হেপাটিক যে বিলিয়ারি অ্যাপারেটাস সেটার একটা ফিগার একে অ্যারো অ্যারো দিয়ে দেখিয়ে দিতে পারি যে কোথায় কোথায় ওপেন করছে। ওকে, সো নেক্সট কোয়েশ্চন চলে যাই। ড্রয়িং লেবেল দ্য লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দি গল ব্লাডার, এটা আমরা সবার লাস্টে দেখবো, সবার লাস্টে হচ্ছে সবগুলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার একসাথে দেখবো যাতে কিভাবে মনে রাখতে পারি আমরা সেটা বুঝতে পারি। আর তারপর এটা দেখতে পাচ্ছি যে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি ওয়াই পেইন অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইজ রেফার টু দি টিপ অফ দি রাইট শোল্ডার। সো আপনারা যারা সেশনটা ফলো করেছেন হয়তো বা মনে করতে পারছেন যে এই টিপ অফ দি রাইট শোল্ডার এবং রুট অফ দি নেক, এটা কিন্তু আমরা থোরাক্সেও কয়েকটা জায়গায় এই সেম রেফার পেইনটা পেয়েছিলাম, স্পেসিফিক্যালি হচ্ছে যখন ডায়াফ্রাম ইরিটেশন হয় এবং হচ্ছে যখন পেরিকার্ডিয়াম এবং প্লুরা ইরিটেশন হয়। সো ওইটার মতো এটার আনসারটা সেম, আনসারটা হচ্ছে এটা একটা রিফার্ড পেইন, সার্ভিকাল সেগমেন্ট 3, 4, 5 এই সাপ্লাইটা হচ্ছে এই বোথ এই ভিসেরাতে সাপ্লাই করে অ্যান্ড হচ্ছে এই টিপ অফ দি রাইট শোল্ডারকে সাপ্লাই করে। সো এই সেম সেগমেন্টাল ইনারভেশন থাকার কারণেই হচ্ছে রিফার্ড পেইনটা যে এই টিপ অফ দি রাইট শোল্ডারে পাওয়া যায়, এবং কোন নার্ভ দিয়ে আসে এটা হচ্ছে আগেও যেটা বলেছিলাম ফ্রেনিক নার্ভ, সেই ফ্রেনিক নার্ভেরই কিছু নার্ভ ফাইবার যে এই গল ব্লাডারকেও সাপ্লাই দেয়। দ্যাটস ওয়াই পেইন অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইজ রেফার্ড টু দি টিপ অফ দি রাইট শোল্ডার। নেক্সট আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি যে পার্টস ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট অফ গল ব্লাডার। সো এটা হচ্ছে খুবই বেসিক কোয়েশ্চেন। পার্টস বলতে আমরা বুঝছি ফান্ডাস, বডি, নেক। সো ফান্ডাস মানে হচ্ছে লিভারের নিচে যেটা, বা ইট ইস দ্য লোয়ার এক্সপ্যান্ডেড ফ্রি এন্ড অফ দি গল ব্লাডার উইচ প্রজেক্টস ডাউন বিলো দ্য লিভার। দেন বডি, নেক, এই দুটা হচ্ছে এগুলো হচ্ছে লিভারের পার্ট। কামিং টু এটা হচ্ছে ব্লাড সাপ্লাই আর হচ্ছে নার্ভ সাপ্লাই এন্ড ডেভেলপমেন্ট। সো ব্লাড সাপ্লাই হচ্ছে আর্টারি সাপ্লাই হচ্ছে বাই দি সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি হচ্ছে যেহেতু লিভারের সাথে আছে এটা হচ্ছে ব্রাঞ্চ অফ দি রাইট হেপাটিক আর্টারি, বা সরি ফ্রম দি রাইট ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি, যেটা হচ্ছে আলটিমেটলি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ যেহেতু ফোর গার্টের ডেরিভেটিভ। ভেনাস ড্রেনিজটা হচ্ছে হয় সিস্টিক ভেইন দিয়ে,
সিস্টিক ভেইনসটা হচ্ছে ড্রেন করে ইনটু দি ইন্ট্রাহেপাটিক পার্ট অফ দি পোর্টাল ভেইন, সো ওখান থেকে রেস্ট অফ দি সার্কুলেশন মানে কন্টিনিউ করে যায়। আর নার্ভ সাপ্লাই বলা আছে যে এটা হচ্ছে সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক নার্ভস ভিয়া দি সিলিয়াক অ্যান্ড হেপাটিক প্লেক্সাস, যেখানে হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো আসে থোরাসিক 7 থেকে থোরাসিক 9 সেগমেন্ট অফ দি স্পাইনাল কর্ড থেকে। আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে ফ্রম দি ভেগাস নার্ভ, সো অ্যাবডোমিনের ইউজুয়ালি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই মানে উপরের দিকে যেগুলো সেগুলো হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে হয়ে থাকে। ডেভেলপমেন্টটা হচ্ছে গল ব্যাডার ডেভেলপ করা হচ্ছে এই যে হেপাটিক বাডটা কিছুক্ষণ আগে লিভার লিভারের ডেভেলপমেন্টে পড়েছিলাম, সেই হেপাটিক বাডেরই একটা আরেকটা আউটগ্রোথ থাকে যেটাকে বলা হয় পার্স সিস্টিকা, এই পার্স সিস্টিকা থেকে হচ্ছে গল ব্যাডার ডেভেলপমেন্ট। স্ট্রাকচার যদি কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা বলতে হবে, যেটা আমি কিছুক্ষণ পরে দেখবো। আর শর্ট নোট যদি বলে বাইল ডাক্ট তাহলে হচ্ছে এটার কিভাবে ফর্মেশন হচ্ছে এবং কোথায় যে আলটিমেটলি ড্রেন করছে ওই জিনিসগুলো আছে এখানে বলে দিলে আনসারটা কমপ্লিট হয়ে যাবে। সো বিলিয়ারি অ্যাপারেটাস থেকে মোটামুটি এই রিটেন কোয়েশ্চেন গুলো কমন আসে। নেক্সট টপিকে চলে যাবো আমরা, নেক্সট টপিক হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, সো প্যানক্রিয়াস থেকে ফার্স্ট কোয়েশ্চন দেখতে পাচ্ছি, নেম দি পার্টস অফ দি প্যানক্রিয়াস, বেসিক কোয়েশ্চেন। পার্টস হচ্ছে হেড, নেক, বডি, টেইল, এটা হচ্ছে সবার আগে বলবো, দেন বেশি মার্কস থাকলে হচ্ছে এই প্রত্যেকটা পার্টের যে বর্ডার সার্ফেস সেগুলো বলতে পারি। তার সাথে যেটা বলতে হবে সেটা হচ্ছে জাংশন গুলো, অর্থাৎ জাংশন বিটুইন দি হেড অ্যান্ড নেক, এটা হচ্ছে ইন ফ্রন্ট সেপারেটেড বাই দি গ্রুভ অফ দি গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, আর বিহাইন্ড বাই দি রাইট মার্জিন অফ দি গ্রুভ অফ দি পোর্টাল ভেইন। জাংশন বিটুইন নেক অ্যান্ড বডি সেটা হচ্ছে ইন ফ্রন্ট, নট পসিবল টু সেপারেট, বিহাইন্ড সেপারেটেড বাই দি লেফট মার্জিন অফ দি পোর্টাল গ্রুভ। আর বডি আর টেইলের মাঝখানে জাংশনটা হচ্ছে ইন ফ্রন্ট, নট ডিস্টিংগুইশেবল, বিহাইন্ড সেপারেটেড বাই দি জাংশন অফ দি পেরিটোনিয়াল অ্যান্ড নন পেরিটোনিয়াল এরিয়াস। সো এগুলো আমি জাস্ট এট এ গ্ল্যান্স বলে গেলাম, এটা কিন্তু আমাদের ভিসারায় যখন হচ্ছে ভাইভার কোয়েশ্চেন করা হয় ভিসারায় কিন্তু এই পার্ট গুলো আমাদেরকে আলাদা ডিমার্কেট করে দেখাতে বলে যে কোথায় একটা পার্ট শুরু আর আরেকটা পার্ট শেষ। নেক্সট কোয়েশ্চনে চলে যায় যে ড্রয়িং লেভেল দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি প্যানক্রিয়াস, রাইট। সো এটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি প্যানক্রিয়াস, যে এটা হচ্ছে আমাদের হিস্টোলজি খাতায় আঁকতে হবে এবং এই জিআইটিতেও এখানে আমরা আঁকতে হচ্ছে রিটেনের ক্ষেত্রে। সো প্যানক্রিয়াসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার মানে বলতে মানে ডিসক্রিপশন দিতে হলে ফার্স্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে প্রথম কথা সব মোটামুটি গ্ল্যান্ডুলার স্ট্রাকচারের জন্য একটা জিনিস কমন যে কানেক্ট যে ক্যাপসুলটা থাকে গ্ল্যান্ডে সেই ক্যাপসুল থেকে হচ্ছে কিছু কানেকটিভ টিস্যু চলে কানেকটিভ টিস্যু এসে হচ্ছে এই প্যানক্রিয়াসকে ডিফারেন্ট সেকশনে ভাগ করে থাকে এবং এই যে কানেকটিভ টিস্যুর লোব গুলা ইন্টারলোবিউলার যে কানেকটিভ টিস্যু সেপটা গুলো থাকে এর মধ্যে থাকে হচ্ছে ডিফারেন্ট ব্লাড ভেসেলস এন্ড নার্ভস। সো এটা হচ্ছে গেল স্ট্রমার ডিসক্রিপশন। কামিং টু প্যারেনকাইমা, প্যারেনকাইমাটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই টাইপের স্ট্রাকচার, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাস আর একটা হচ্ছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যাম। সো প্যানক্রিয়াটিক অ্যাসিনাস যেটা হচ্ছে সব মোর নিউমারাস স্ট্রাকচারটা, এগুলা হচ্ছে সেরাস অ্যাসিনাস ইন নেচার। সো আমরা যারা সেরাস অ্যাসিনাস মনে করতে পারছি, সেরাস অ্যাসিনাসটা যখন আঁকবো এটার সেলস গুলো হবে হচ্ছে পিরামিডাল, নিউক্লিয়াসটা হবে হচ্ছে সার্কুলার অ্যান্ড সেন্ট্রাল, এটার লুমেনটা ছোট এবং এই সেল গুলো হবে একটু ডার্কলি স্টেইন। সো এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে হচ্ছে আমাদেরকে এই ফিগারটা আঁকতে হবে এবং এই ফিগার ডিসক্রিপশনও আমরা এই জিনিসগুলো বলতে পারি। তার সাথে এই অ্যাসিনাসের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সেন্ট্রো অ্যাসিনার সেলস, এটা হচ্ছে সেন্ট্রো অ্যাসিনার সেলটা হচ্ছে এই মাঝখানের দিকে থাকে, এখান থেকে হচ্ছে যে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন যে ডাক্টটা সেই ডাক্টটা হচ্ছে সেন্ট্রো অ্যাসিনার সেল থেকে শুরু হয়। তাছাড়া আমরা প্যারেনকাইমাতে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ ডাক্টস, ডাক্টস থাকে ইন্টারকেলেটেড ডাক্টস, ইন্ট্রালোবিউলার ডাক্টস, ইন্টারলোবিউলার ডাক্টস, আর হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। সো এই ডাক্ট গুলো হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের এই ডাক্ট গুলো দেখতে পাবো, ইন্টারকেলেটেড, ইন্টারলোবিউলার ডাক্ট দেখতে পাচ্ছি। আর লাস্টে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যামস। সো আইলেট অফ ল্যাঙ্গারহ্যামস, আইলেট অফ ল্যাঙ্গারহ্যামস এর ডিসক্রিপশনে বলতে হবে যে ইট ইজ অ্যান আইসোলেটেড পেল স্টেইনিং অ্যান্ড হাইলি ভাস্কুলারাইজড ইউনিটস। সো এগুলো আইসোলেটেড আলাদা আলাদা ভাবে লোকেটে দেখতে পাচ্ছি, পেল স্টেনিং, এদের কালারটা আমাদেরকে আঁকার সময় হচ্ছে একটু হালকা করে দিতে হবে এবং লেখার সময় বলতে হবে এটা পেল স্টেনিং, এবং হাইলি ভাস্কুলারাইজড অর্থাৎ এদের মধ্যে অনেক বেশি ব্লাড ক্যাপিলারিজ থাকবে সেটা আমাদেরকে দেখাতে হবে। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যামস এর মধ্যে ভিতরে যে ডিফারেন্ট টাইপস অফ সেল থাকে সেটা আমরা বোথ ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিতে পড়ে থাকি, সেটা আমরা ডিসক্রিপশনে লিখে দিব, কিন্তু যে হিস্টোলজিক্যাল ফিগারে এই স্পেসিফিক স্টেইনে সেটা আলাদাভাবে দেখানো সম্ভব না। সো আমরা জাস্ট মোটামুটি একটা মানে ম্যাস অফ সেল রেখে দিলেই সেই জিনিসটা হয়ে যাবে। সো এগুলা আঁকলে এবং এই জিনিসগুলো মেনশন করলে হচ্ছে এই হিস্টোলজিক্যাল ডিসক্রিপশন এন্ড ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনে দেখতে পাচ্ছি রাইট অ্যাবাউট দি ডেভেলপমেন্ট অফ প্যানক্রিয়াস। সো ডেভেলপমেন্ট ফার্স্টে হচ্ছে ওই কমন ফর্মুলাটা যে এখানে হচ্ছে গ্ল্যান্ড, যেহেতু এখানে প্যারেনকাইমা ডেভেলপ হবে হচ্ছে ফ্রম দি এন্ডোডার্ম অফ দি ফোরগাট, এটা একটা ফোরগাট ডেরিভেটিভ। আর যেটা হচ্ছে
স্ট্রমা যেটা, সেই স্ট্রমাটা ডেভেলপ হবে ফ্রম দি স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার অফ দি সারাউন্ডিং ল্যাটারাল পিক মেসোডার্ম, সেখান থেকে। এখন আসি এটার ডিসক্রিপশনে। এটার ডিসক্রিপশনে আমরা প্যানক্রিয়াসের ডিসক্রিপশনটা যখন পাই, তখন হচ্ছে এখানে একটা দুটো দুটো প্যানক্রিয়াটিক বাড অরিজিনেট করে থাকে, অর্থাৎ একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড এবং আরেকটা হচ্ছে ডর্সাল প্যানক্রিয়াটিক বাড। এটা হচ্ছে ডুওডেনামের যে এন্ডোডার্মাল লাইনিং সেখান থেকে ডেভেলপ করে রাখে, সো ফোরগাটের থেকে এটা ডেভেলপ করছে। সো এই কোয়েশ্চনটা আলাদাভাবেও আসতে পারে যে হোয়াট আর দি ডেরিভেটিভস অফ দি প্যানক্রিয়াটিক বাড, সো সেই ক্ষেত্রে লিখবো যে যে আমাদের যে গ্ল্যান্ডের যে মেইন স্ট্রাকচারটা সেটার মধ্যে ভেন্ট্রাল বাড থেকে ফর্ম হয় আনসিনেট প্রসেস অ্যান্ড ইনফিরিয়ার পার্ট অফ দি হেড অফ দি প্যানক্রিয়াস, আর ডর্সাল বাড থেকে ফর্ম হয় দ্য রিমেনিং পার্ট অফ দি গ্ল্যান্ড। ডাকটাল সিস্টেমে আসি। ডাকটাল সিস্টেমের মধ্যে দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা, সেটা হচ্ছে ফর্ম বাই দি ডিস্টাল পার্ট অফ দি ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড ইন্টায়ার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট। আর প্রক্সিমাল পার্ট যেটা, সেটা হচ্ছে ফর্ম ইট ইজ আইদার অবলিটারেটেড অর মেইন রিমেইন অ্যাজ দি অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট অর স্যান্টোরিনি। সো এটা হচ্ছে আমাদের যে ভেন্ট্রাল এবং ডর্সাল বার্ডের যে ডেরিভেটিভস গুলো, এবং সেই ডেরিভেটিভস গুলো থেকে কিভাবে আমরা ডেভেলপমেন্টাল প্রসেসকে লিখব। সো নেক্সট কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি, রাইট ডাউন দি আর্টারি সাপ্লাই অফ দি হেড অফ দি প্যানক্রিয়াস ফ্রম ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। সো এখানে আমাদেরকে আগে আর্টারি সাপ্লাইটা বলতে হবে। সো প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাইটা হচ্ছে হেড অ্যান্ড নেক অফ দি প্যানক্রিয়াস সাপ্লাইড বাই ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল অ্যানাস্টোমোসিস অফ সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার প্যানক্রিয়াটিক ও ডুওডেনাল আর্টারিস অ্যান্ড বডি অ্যান্ড টেল সাপ্লাইড বাই প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দি স্প্লেনিক আর্টারিস। দেন যে কমন কথা যে উইচ আর আইদার ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ব্রাঞ্চেস অফ দি সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক সিন্স দি প্যারেনকাইমা অফ দি প্যানক্রিয়াস ইজ ডেভেলপ ফ্রম দি এন্ডোডার্ম অফ দি ফোরগাট, সো দ্য স্ট্রাকচার্স অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দি প্যানক্রিয়াস আর সাপ্লাইড বাই দি মেইন আর্টারি অফ দি ফোরগাট উইচ ইজ নোন অ্যাজ সিলিয়াক ট্রাঙ্ক। সো সেম ফর্মেটে আমাদের এই আনসারটাও লেখা হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই, যেটা হচ্ছে শর্ট নোট অফ দি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যাম অ্যান্ড শর্ট নোট অন দি প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। সো এটা যদি আসে, আমরা বেসিক্যালি যে হিস্টোলজিক্যাল ফিগারের মধ্যে যে ডিসক্রিপশন গুলো দিলাম সেই ডিসক্রিপশন গুলোই হচ্ছে এখানে লিখে দিতে হবে। সো এখানেই মোটামুটি শেষ হয়ে গেল প্যানক্রিয়াসের যত কমন রিটেন কোয়েশ্চেন। এখন আমরা পরের টপিকে চলে যাবো, যেটা হচ্ছে স্প্লিন। সো স্প্লিনের থেকে ফার্স্ট কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি যে দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্প্লিন, বা যেটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্প্লিন, সেটা আমাদেরকে আঁকতে বলে। সো স্প্লিনের জন্য আমরা এই হচ্ছে এরকম একটা ফিগার রেখে দিব। সো স্প্লিনের যে মাইক্রোস্কোপে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে খুবই একটা মানে ডিস্টিংগুইশেবল স্ট্রাকচার, মানে এটা স্প্লিনের মতো মানে অন্য কোনো স্ট্রাকচার মনে হওয়া বা মানে কনফিউজ করে ফেলার খুব একটা স্কোপ নেই, যেহেতু এটা খুবই মানে আলাদাভাবে বোঝা যায় যে এটা হচ্ছে স্প্লিনের স্ট্রাকচার। সো স্প্লিনের যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে সেটার মধ্যে আমাদেরকে যেটা বলতে হবে, সে প্রথম কথা এই যে ক্যাপসুল থেকে যেটা কমনলি সবগুলা অফিসারের ক্ষেত্রে হয়ে থাকে, যে ক্যাপসুল থেকে হচ্ছে এক্সটেন্ড করে ডিফারেন্ট ট্রাবেকুলাই আসবে। এই ট্রাবেকুলাই উইল ডিভাইড দ্য প্যারেনকাইমা ইনটু ইনকমপ্লিট কম্পার্টমেন্টস। ট্রাবেকুলার মধ্যে হচ্ছে ডিফারেন্ট ট্রাবেকুলার ভেসেলস, মানে ট্রাবেকুলার আর্টারি, ট্রাবেকুলার ভেইন, এটা হচ্ছে আমরা ট্রাবেকুলার মধ্যে পাবো। তারপরে যেটা হচ্ছে যে প্যারেনকাইমা অফ দি স্প্লিন, এই প্যারেনকাইমা অফ দি স্প্লিন ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্টস, একটা হচ্ছে হোয়াইট পাল্প আর একটা হচ্ছে রেড পাল্প। হোয়াইট পাল্প মানে হচ্ছে এই যে আমরা লিম্ফ্যাটিক নোডলস গুলো দেখতে পাচ্ছি, এবং যেটা হচ্ছে আমরা এই হোয়াইট পাল্পের মধ্যেই হচ্ছে একটা পেরিআর্টেরিয়াল লিম্ফ, এই যে আর্টারির আশেপাশে একটা পেরিআর্টেরিয়াল লিম্ফ্যাটিক শিট থাকে, এই স্ট্রাকচারকে মিলিয়ে হচ্ছে আমরা হোয়াইট পাল্প বলছি। আর রিমেইনিং যে পার্ট অফ দি স্প্লিন আমরা যেটা আমরা মানে হেজি হেজি এখানে রেড এবং ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে রেড পাল্প। সো হোয়াইট পাল্প কি কন্টেন করে? হোয়াইট পাল্প কন্টেন্স লিম্ফ্যাটিক নোডিউলস, যেটা হচ্ছে বি লিম্ফোসাইটস, এবং পেরিআর্টেরিয়াল লিম্ফ্যাটিক শিটস, যেটা হচ্ছে টি লিম্ফোসাইটস। আর ইচ লিম্ফ্যাটিক নোডিউল ইজ ট্রান্সভার্স বাই ব্লাড ভেসেল কল দি সেন্ট্রাল আর্টেরিওল। সো এই যে প্রত্যেকটা হোয়াইট পাল্পে কিন্তু একটা সেন্ট্রাল আর্টারি থাকে, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কিছুক্ষণ পরে এই জিনিসটা লাগবে, সো এটা মাথায় রাখতে হবে। রেড পাল্প যেটা মানে রিমেইনিং পার্ট অফ দি স্প্লিন, রিমেইনিং পার্টে হচ্ছে এখানে দুটো স্ট্রাকচার থাকে, স্প্লেনিক কর্ড এবং স্প্লেনিক বা ভেনাস সাইনোসয়েডস। স্প্লেনিক কর্ড বা স্প্লেনিক কর্ড অফ বিল রড যেটাকে বলা হয়, ইট কন্টেন্স এ নেটওয়ার্ক অফ রেটিকুলার সেলস অর রেটিকুলার ফাইবার্স দ্যাট সাপোর্ট বি অ্যান্ড টি লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজেস অ্যান্ড আদার ব্লাড সেলস। আর স্প্লেনিক বা ভেনাস সাইনোসাইড যেটা, সেটা হচ্ছে নর্মাল সাইনোসয়েড, যেটা আমরা হচ্ছে হিস্টোলজিতে পড়েছি, ক্যাপিলারির একটা ক্লাসিফিকেশন। দে আর লাইনড বাই ইলঙ্গেটেড সেলস কলড স্টেপ সেলস অ্যান্ড র্যাপড বাই রেটিকুলার ফাইবার্স। সো এটাই হচ্ছে মোটামুটি ডিসক্রিপশন অফ স্প্লিন গেল। সো এখানে যেটা বলতে হবে যে বেসিক কথা যে ট্রাবেকুলাই ক্যাপসুল থেকে এসে ট্রাবেকুলাই আসে অ্যান্ড দেন
হোয়াইট পাল্পে কি কি থাকে, রেড পাল্পে কি কি থাকে, ব্যাস এটা বলেই হচ্ছে এই একটা ডিসক্রিপশন হয়ে যাবে এখানে। তারপরে কোয়েশ্চেনটাই এটার সাথেই রিলেটেড, যেটা হচ্ছে ডিসক্রাইব দি স্প্লেনিক সার্কুলেশন এবং হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ওপেন অ্যান্ড ক্লোজ সার্কুলেশন, রাইট? সো এটার জন্য হচ্ছে আমাদেরকে এই যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্প্লিন সেটাই আমাদেরকে দেখতে হবে। তাহলে স্প্লেনিক সার্কুলেশন যেটা, সেটা শুরুই হবে হচ্ছে স্প্লেনিক আর্টারি থেকে। স্প্লেনিক আর্টারি নামই বুঝে আছে, এটা হচ্ছে স্প্লিনকে সাপ্লাই দিবে। এটা এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কেরই একটা ব্রাঞ্চ, এটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, যেহেতু এটা ফোর গাটের ডেরিভেটিভ। এই স্প্লেনিক আর্টারি হাইলাম, স্প্লিনের হাইলামে রিচ করার আগে পাঁচটা অর মোর বা অ্যাটলিস্ট পাঁচটা সেগমেন্টাল ব্রাঞ্চেস ফর্ম করবে। সেই সেগমেন্টাল ব্রাঞ্চেস গুলো ফার্স্টে কি করবে, ওটার ডিফারেন্ট ব্রাঞ্চেস এসে এই যে ট্র্যাবেকুলার আমরা যেটা বললাম ক্যাপসুল থেকে ডিসেন্ড করছে, সেই ট্র্যাবেকুলার মধ্যে একটা মানে কিছু ব্রাঞ্চেস যাবে যেগুলোকে বলা হয় হচ্ছে ট্র্যাবেকুলার আর্টারি। এবং এই ট্র্যাবেকুলার আর্টারি হচ্ছে পরবর্তীতে ট্র্যাবেকুলাই ছেড়ে যখন প্যারেনকাইমা অফ দি স্প্লিনে এন্টার করবে, তখন ফার্স্ট অফ অল তারা যাবে হচ্ছে এই হোয়াইট পাল্পের মধ্যে। এই হোয়াইট পাল্পের সেন্ট্রাল আর্টারিটা তারা ফর্ম করবে। এই সেন্ট্রাল আর্টারিটা ইজ সারাউন্ডেড বাই পেরি আর্টেরিয়াল লিম্ফ্যাটিক শীথ, যেটা হচ্ছে টি লিম্ফোসাইট, কিছুক্ষণ আগে বলা হয়েছে। সেন্ট্রাল আর্টারি থেকে এই মানে এই যে সার্কুলেশন, সেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারিটা পরবর্তীতে তাদের এই লিম্ফ্যাটিক শীটটা লুজ করে সারাউন্ডিং রেড পাল্পে চলে যাবে এবং ওখানে হচ্ছে কিছু কালেকশন অফ ভেসেলস ফর্ম করবে, যেটাকে বলা হয় পেনিসিলাই বা পেনিসিলার আর্টারিস। এই পেনিসিলার আর্টারি তারপরে হচ্ছে পরবর্তীতে যে ডিফারেন্ট সাইনুসয়েডে গিয়ে, সাইনুসয়েডে যাওয়ার পর মানে সাইনুসয়েডে চলে যাবে, বাট সাইনুসয়েডে যাওয়ার জন্য সে হচ্ছে দুইটা ডিফারেন্ট রুট ফর্ম করতে পারে। এবং এখানে চলে আসে ওপেন থিওরি বা ক্লোজ থিওরি, বা ওপেন সার্কুলেশন ক্লোজ সার্কুলেশন কোনটা কাকে বলে। সো ওপেন সার্কুলেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ব্লাডটা এই যে পেনিসিলার আর্টেরিয়াল ছিল, সেই পেনিসিলার আর্টেরিয়াল থেকে ফার্স্টে হচ্ছে কিছু ওপেন স্পেসেস যাবে বা নেটওয়ার্ক অফ স্পেসেস যাবে ইন দি স্প্লেনিক কোর্স বিফোর এন্টারিং দি সাইনুসয়েডস। সো এটা যেহেতু একটা ওপেন স্পেসে, মানে ব্লাডটা যেহেতু এই আর্টারি থেকে সাইনুসয়েড বা ক্যাপিলারি যেটা সেখানে যাওয়ার আগে একটা ওপেন স্পেসে কালেক্ট করছে, সেটা সেই জন্য এই থিওরিটাকে বলা হচ্ছে ওপেন সার্কুলেশন থিওরি। আর ক্লোজ সার্কুলেশন থিওরি বলে যে এই ব্লাড যেটা হচ্ছে পেনিসুলার আর্টারি থেকে যে ব্লাডটা, সেটা কিন্তু সেটা হচ্ছে কোনো ওপেন স্পেসে না গিয়ে ডাইরেক্টলি সে হচ্ছে এই ভেনাস সাইনুসয়েডে চলে যাবে। সো এটাই হচ্ছে মূলত দুইটা থিওরির মধ্যে ডিফারেন্স। একটা বলে হচ্ছে সাইনুসয়েডে যাওয়ার আগে সে একটা ওপেন স্পেসে থাকবে, আর একটা বলে সে না, সে ডাইরেক্টলি ইসের মধ্যে চলে যাবে, এই যে সাইনুসয়েডের মধ্যে চলে যাবে। সো এই দুইটা, এটা বলা আছে দুইটা থিওরি, বা এটা হচ্ছে ব্লাড দুই ভাবেই হতে পারে, বা কিছু সময় সে একটা পাথ ফলো করে, কিছু সময় সে অন্য পাথ ফলো করে। এই দুটাকে বলা হয় ওপেন থিওরি এবং ক্লোজ থিওরি অফ স্প্লেনিক মাইক্রোসার্কুলেশন। সো এখন পর্যন্ত আসলে হচ্ছে সাইনুসয়েডে। সাইনুসয়েড থেকে পরবর্তীতে সিমিলার মানে যে আর্টারি গুলো, আর্টারি গুলো হচ্ছে কোরেসপন্ডিং একটা ভেইন দিয়ে সিমিলার পাথেই সে হচ্ছে ব্যাক চলে যাবে। সো এখানে যেমন ছিল হচ্ছে হোয়াইট পাল্পের মধ্যে যেমন একটা সেন্ট্রাল আর্টারি ছিল, সো এই ভেনাস সাইনুসয়েড থেকে এখানে হচ্ছে পাল্প ভেইন ফর্ম করবে। সেই পাল্প ভেইন গুলো হচ্ছে ট্র্যাবেকুলার মধ্যে যেমন ট্র্যাবেকুলার আর্টারি ছিল, সেখানে হচ্ছে ট্র্যাবেকুলার ভেইন ফর্ম করবে। এই ট্র্যাবেকুলার ভেইন গুলো হচ্ছে পরবর্তীতে ইউনাইট করে স্প্লেনিক ভেইন ফর্ম করবে, এবং সেটা হচ্ছে স্প্লেনিক ভেইন থেকে পরবর্তীতে যেখানে ড্রেন করার কথা সেটা হচ্ছে পরবর্তীতে ওখান দিয়ে চলে যাবে। সো এটাই হচ্ছে ফুল মোড অফ ব্লাড সাপ্লাই অফ দি স্প্লিন। জিনিসটা যদি আরেকবার বলতে হয় তাহলে অ্যারো এটু দিয়ে কিভাবে লিখবো বলে যাই। স্প্লেনিক আর্টারি অ্যারো, ফাইভ অর মোর সেগমেন্টাল ব্রাঞ্চেস অ্যারো, ট্র্যাবেকুলার আর্টারি অ্যারো, সেন্ট্রাল আর্টারি প্রেজেন্ট ইন দি হোয়াইট পাল্প কভার্ড বাই পেরিআর্টারিয়াল লিম্ফ শীট অ্যারো, পেনিসিলার আর্টারিজ প্রেজেন্ট ইন দি রেড পাল্প অ্যারো, দুই দিকে চলে যাবে ওপেন থিওরি ক্লোজ থিওরি। ক্লোজ থিওরি বলে হচ্ছে মুভস ডাইরেক্টলি ইন্টু ভেনাস সাইনুসয়েড, আর ওপেন থিওরিতে বলবো হচ্ছে ব্লাড ফ্লোজ ইন্টু নেটওয়ার্ক অফ ওপেন স্পেস বিফোর এন্টারিং ইন্টু দ্য ভেনাস সাইনুসয়েড। দেন দুটা থেকে আবার অ্যারো পালস ভেইন, অ্যারো ট্র্যাভেকুলার ভেইন, অ্যারো ইউনাইট টু ফর্ম স্প্লেনিক ভেইন, শেষ। সো এটাই গেল আমাদের স্প্লেনিক স্প্লেন স্প্লিনের যে সার্কুলেশন সেটা। নেক্সট কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মেনশন দি ফাংশনস অফ দি স্প্লিন। স্প্লিনের অনেকগুলোই ফাংশন আছে, এটা আমরা জানি, এটা একটা হেমোলিম্ফ অর্গান। সো এটার মেইন ফাংশন হচ্ছে ব্লাড ফিল্ট্রেশন রিলেটেড। সো একটা হচ্ছে যে ফিল্ট্রেশন অফ ব্লাড অ্যান্ড ইনিশিয়েশন অফ ইমিউন রেসপন্স অ্যাগেন্স্ট ব্লাড বোর্ন অ্যান্টিজেন্স, তারপর হচ্ছে রিমুভাল অফ এজড অ্যান্ড ডিফেক্টিভ রেড ব্লাড সেলস, রিপোজিটরি ফর নিউ রেড ব্লাড সেলস, প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ, আর হচ্ছে এনি ইনার্ট পার্টিকেলস ইন ব্লাড আর অ্যাক্টিভলি ফ্যাগোসাইট বাই ফ্যাগোসাইটোসাইজ বাই দ্য স্প্লিন ম্যাক্রোফেজেস।
তো এগুলো হচ্ছে মূলত স্প্রিনের ফাংশন। মনে রাখার বিষয়, স্প্রিন কিন্তু জিআইটির কোনো অর্গান বা জিআইটির অ্যাসোসিয়েটেড কোনো অর্গান না, সে কিন্তু পুরোপুরি একটা ডিফারেন্ট সিস্টেমের অর্গান, যেটাকে বলা হচ্ছে বইতে হেমোলিম্ফ অর্গান বা পার্ট অফ দি রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। সো এটার এটার ফাংশন হবে মেইনলি হচ্ছে ব্লাড রিলেটেড বা ব্লাড ফিল্ট্রেশন রিলেটেড যে ফাংশন গুলো সেগুলো। তারপরে কোশ্চেনটা হচ্ছে স্ট্রাকচার অফ দি রেড পাপ হোয়াইট পাপ, এটা অলরেডি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলার সাথে বলানো হয়ে গেছে। নেক্সটে আমরা চলে যাব আমাদের জিআইটি থেকে, জিআইটির যে ট্র্যাক গুলো আছে সেই ট্র্যাকতে যে হিস্টোলজিক্যাল ফিগার গুলো আমাদেরকে আঁকতে বলে সেগুলো সব আমরা এখন একসাথে দেখব। সো আমি এই জিনিসটা আগেই বলেছি যে রিটেনের খাতায় এই হিস্টোলজিক্যাল ফিগার গুলো আঁকা খুব একটা বেশি আমি সাপোর্ট করি না, কারণ প্রথম কথা এখানে অনেক সময় লেগে যাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যদি আমরা ভালো মতো এঁকেও দিই তাও কিন্তু এখানে মার্ক কাটার অনেক স্কোপ থাকে। ডায়াগ্রামের কোয়ালিটির উপর মার্ক কাটা যেতে পারে, দেন হচ্ছে লেবেলিং, ডিফারেন্ট টাইপের লেবেলিং এর উপর মার্ক কাটা যেতে পারে। সো বেস্ট হয় যদি আমরা হিস্টোরিক্যাল স্ট্রাকচারের কোয়েশ্চনটা স্কিপ করি, কিন্তু তাও যদি আমাদেরকে এই কোয়েশ্চনটা অ্যাটেম্প করতেই হয় কোনো একটা কারণে, সো হচ্ছে আমরা এই যে স্পেসিফিক যে ডায়াগ্রাম গুলো আছে যেটা হচ্ছে কমনলি পাস্ট কিছু কোয়েশ্চন পেপারে এসেছে সেগুলোতে আমরা বেশি ফোকাস করতে পারি। সো জিআইটির হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, মানে মজার জিনিসটা হচ্ছে যে এখানে সবগুলো স্ট্রাকচারই দেখতে মোটামুটি অনেক সিমিলার, কারণ সবগুলো হচ্ছে একটা সেম ফর্মুলা ফলো করে চলে, চারটা লেয়ারের একটা স্ট্রাকচার ফর্ম করে। বাট এদের প্রত্যেকটারই হচ্ছে একটা একটা করে কিছু আইডেন্টিফাইং ফিচার আছে, যে আইডেন্টিফাইং ফিচার দিয়ে হচ্ছে আমরা চিনতে পারি যে এটা কোন অর্গানের স্লাইড। এবং ওই আইডেন্টিফাইং ফিচারটা কিন্তু আমরা যখন এই জিনিসটা রিটেনের খাতায় আঁকবো ছবিটা, সেটা আমাদেরকে অনেক ভালো মতো বুঝাতে হবে বা দেখাতে হবে। সো ফার্স্টে আগে ইন জেনারেল বলে যাই যে এটার জিআইটি যে কমন ফর্মুলাটা, কমন ফর্মুলাটা হচ্ছে এখানে চারটা লেয়ার থাকে হিস্টোলজিক্যাল স্লাইডে। একটা হচ্ছে মিউকোসা, সাব মিউকোসা, মাসকুলারিস এক্সটার্না এবং অ্যাডভেনশিয়া বা অ্যাডভেন্টিশিয়া বা সেরোসা। মিউকোসার থাকে হচ্ছে তিনটা লেয়ার, একটা হচ্ছে লাইনিং এপিথিলিয়াম, আর একটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া, আর লাস্টটা হচ্ছে মাসকুলারিস মিউকোসা। তারপর হচ্ছে সাব মিউকোসা, এখানে থাকে হচ্ছে অনেক কানেকটিভ টিস্যু সেলস, কানেকটিভ টিস্যু ফাইবার্স, ব্লাড ক্যাপিলারি থাকবে, নার্ভস থাকবে, আর হচ্ছে কিছু কিছু স্পেসিফিক স্ট্রাকচারে কিছু গ্ল্যান্ড থাকবে। দেন হচ্ছে মাসকুলারিস এক্সটার্না থাকে, মাসকুলারিস এক্সটার্নাটা হচ্ছে ইউজুয়ালি যেখানে যেখানে প্রেজেন্ট সেখানে হচ্ছে ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল অর্থাৎ ICOL এরকম ভাবে অ্যারেঞ্জ থাকে। এক্সেপশনস তো আছেই কিছু, সেগুলো আমরা পরে দেখবো। আর লাস্টলি সেটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়া, অ্যাডভেন্টিশিয়াটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়া অর সেরোসা, মানে অ্যাডভেন্টিশিয়া সেরোসা হচ্ছে সবচেয়ে আউটার মোস্ট লেয়ার। যে যে ভিসেরা গুলো হচ্ছে পেরিটোনিয়াম দ্বারা কভার থাকে সেখানে বা সেই সার্ফেস গুলোতে হচ্ছে সেরোসা প্রেজেন্ট থাকে। সেরোসা হচ্ছে একটা সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম একটা লেয়ার, যেটাকে স্পেসিফিক্যালি মেসোথিলিয়াম বলা হয়, আর যেগুলো হচ্ছে পেরিটোনিয়াম দ্বারা কভার থাকে না সেগুলো হচ্ছে অ্যাডভেন্টিশিয়া থাকে সেখানে প্রেজেন্ট। সো এটা হচ্ছে গেল এটা জেনারেল যে ফর্মুলাটা। সো আমরা যখন হিস্টোলজিক্যাল ডিসক্রিপশনটা লিখবো আমরা কিন্তু এরকম একটা ফর্মেটে সাজিয়ে তারপর হচ্ছে যে স্পেশাল ডিস্টিংগুইশিং ফিচার গুলো আছে সেগুলো পরে আর আলাদা হয়ে লিখতে পারি। এখন চলে আসি স্পেসিফিক যে স্ট্রাকচার গুলো সেগুলোতে। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এসোফেগাস। সো এসোফেগাস এর স্ট্রাকচারটা এরকম হবে। সো প্রথমেই বলে দিই যে এরকম একটা ফিগার, মানে আমরা যে ফিগারটা ইউজুয়ালি হিস্টোলজির খাতায় আঁকি রিটেনের জন্য, কিন্তু সেটা ওইভাবে এরকম ডিটেইলে আঁকার কোনো দরকার নেই। এখানে জাস্ট একটা সেকশন যেখানে হচ্ছে মোটামুটি সবগুলো লেয়ার্স বুঝে যাচ্ছে এবং সবগুলো আইডেন্টিফাইং পয়েন্টস যেখানে বুঝে যাচ্ছে সেরকম একটা ছোট একটা সেকশন আঁকলেই আমাদের জন্য যথেষ্ট। সো এসোফেগাস যেটা, এটার সবচাইতে ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে প্রথম কথা মিউকাস মেমব্রেন উইল বি লাইন বাই নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা হচ্ছে ইউজুয়ালি রেস্ট অফ দ্য জিআইটির জন্য কমন ফর্মুলা হচ্ছে সিম্পল কলামের এপিথেলিয়াম থাকে, সেটা হচ্ছে এখানে নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দ্বিতীয় কথা হচ্ছে মাসকুলারিস এক্সটার্নাল, যেটা মাসকুলারিস এক্সটার্নাল হচ্ছে এখানে ডিফারেন্ট, এটা হচ্ছে আপার ওয়ান থার্ড এর ক্ষেত্রে স্কেলেটাল মাসল দিয়ে কম্পোজড, মিডল ওয়ান থার্ড এর ক্ষেত্রে কনসিস্ট অফ বোথ স্কেলেটাল অ্যান্ড স্মুথ মাসল, আর লোয়ার ওয়ান থার্ড এর ক্ষেত্রে কনসিস্ট অফ অনলি স্মুথ মাসল। সো এই জিনিসটা কিন্তু আমাদের যখন ডিসক্রিপশনটা লিখবো আমাদেরকে মেনশন করতে হবে, কারণ এগুলোই হচ্ছে এসোফেগাস এর মেইন আইডেন্টিফাইং ফিচার্স। তারপরে চলে যায় স্টামাক। স্টামাক এর ক্ষেত্রে সবচেয়ে ডিস্টিংগুইশিং যে দুটো জিনিস, একটা হচ্ছে এটার মাসল লেয়ার, মাসল লেয়ারে এখানে তিনটা লেয়ার থাকে, ইনার অবলিক, মিডল সার্কুলার, আর হচ্ছে আউটার লংগিটিউডিনাল, অর্থাৎ ইনার যে সার্কুলার সেটার ভিতরেও আরেকটা থাকে সবচেয়ে ইনার মোস্ট অবলিক লেয়ার। সো অবলিক, সার্কুলার, লংগিটিউডিনাল এই তিনটা লেয়ার থাকে হচ্ছে তার মাসকুলারিস এক্সটার্নাল। সো এটা হচ্ছে খুবই আইডেন্টিফাইং একটা ফিচার স্টামাকের ক্ষেত্রে। তারপরে যে পয়েন্টে আইডেন্টিফাইং সেটা হচ্ছে এটার প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। সো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ফিগার আমরা দেখতে পাচ্ছি, এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যে আলাদাভাবে হিস্টোলজিক্যাল ফিগারটা সেটা কিন্তু আমাদেরকে রিটেনে জাস্ট শুধু ওটুকে আসতে পারে যে আলাদাভাবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ফিগারটা আঁকো। সো এখানে হচ্ছে যে ডিফারেন্ট যে সেলস গুলো আছে সেই সেলস গুলোর লোকেশনটা এবং এদের স্ট্রাকচারটা ঠিক রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
সো একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে ইউজুয়ালি হচ্ছে তিনটা পার্ট থাকে, সেটা হচ্ছে ইসমাস, নেক এবং বেস। ইসমাসটা হচ্ছে সবচেয়ে উপরে, সেটা নিচে থাকে হচ্ছে নেক, আর বেস বা যেটাকে বলা হয় ফান্ডাস। এবং সো একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে আমরা জানি মূলত হচ্ছে দুই টাইপের সেল থাকে, একটা হচ্ছে অক্সিনেটিক সেল বা প্যারাইটাল সেল, আর একটা হচ্ছে চিফ সেল বা জাইগোজেনিক সেল। সাথে হচ্ছে কিছু মিউকাস নেক সেল প্রেজেন্ট থাকতে পারে। সো অক্সিনেটিক সেল যেটা, সেটা হচ্ছে প্রিডমিনেটলি প্রেজেন্ট ইন দি ইসমাস, আর জাইমোজেনিক সেলটা হচ্ছে প্রেজেন্ট ইন দি বেস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে হচ্ছে যে লাল 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 সেলগুলো, সেগুলো হচ্ছে প্যারাইটাল সেল বা অক্সিনেটিক সেল। এটা আমরা হচ্ছে একটা গোলাকার, মানে রেড রেড কালার পেন্সিল দিয়ে একটা গোলাকার একে মাঝখানে হচ্ছে একটা নিউক্লিয়াস দিয়ে দিব। আর নিচে যে সেলগুলো, এগুলো হচ্ছে আমাদের চিফ সেল বা জাইমোজেনিক সেল। এই সেলগুলো হচ্ছে আমাদের ব্লু ব্লু করে আঁকতে হবে, যেহেতু এরা হচ্ছে অ্যালকালাইন স্টেন। আর এটা হচ্ছে স্ট্রাকচারটা হবে বেসিক্যালি কিউবয়েডাল বা কলামনারির নিচে। সো এই ফিচার গুলো হচ্ছে আমাদের এখানে কারেক্ট রাখতে হবে। দেন রিমেইনিং পার্ট অফ দি স্টমাক আগের মতনই চারটা লেয়ার, এবং চারটা লেয়ারের বাকি কনসিস্টেন্স গুলো মোটামুটি সেম। তারপরে চলে আসি ডুওডেনাম জেজুনাম আইলিড। সো ফার্স্ট অফ অল যখন আমরা এই স্লাইড গুলো হচ্ছে আইডেন্টিফাই করবো, আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে যে এটা কি স্মল ইন্টেস্টাইন কিনা বা স্মল গাট কিনা, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো স্মল গাট আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ডিস্টিংগুইশিং দুটা ফিচার হচ্ছে প্লিকা সার্কুলারিস অ্যান্ড বিলাই। সো এই দুইটা জিনিস যদি প্রেজেন্ট থাকে, এই দুটা জিনিস প্রেজেন্ট থাকলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে স্মল গাটের একটা পার্ট। সো প্লিকা সার্কুলারিস এবং বিলাই এই দুটা কি জিনিস, এই দুটো কিন্তু আমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে এবং আমাদের ফিগারটাতে ভালো মতো শো করতে হবে এই জিনিসটা। প্লিকা সার্কুলারিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে অ্যাটলাস অফ হিস্টোলজি আছে, সেই অ্যাটলাস অফ হিস্টোলজি বইতে বলা আছে যে এটা ডেফিনিশনটা দেওয়া আছে আর কি। সো প্লিকা সার্কুলারিস এখানে বলা আছে, এটা হচ্ছে একটা ফোল্ড বা একটা পার্মানেন্ট স্পাইরাল ফোল্ড বা এলিভেশন অফ দি মিউকোজা উইথ আ সাব মিউকোজাল পোর। সো আমরা কিন্তু এই ফিগারটাতে এই প্লিকা সার্কুলারিসটা দেখতে পাচ্ছি, এবং প্লিকা সার্কুলারিসটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মেইনলি যেই ফোল্ডিংটা হয়েছে সেটা হচ্ছে মিউকোজার একটা ফোল্ডিং হয়েছে, এবং নিচে কিন্তু সাব মিউকোজার একটা কোর এখানে প্রেজেন্ট আছে। সো এটা ডুওডেনামের ফিগার, আমরা হচ্ছে জেরুলামের ফিগারেও এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফোল্ড অফ দি মিউকোজা উইথ দ্য সাব মিউকোজাল কোর। সো এখানে আমরা যখন জিনিসটাকে আঁকবো, আমার হচ্ছে আমাদের একটা ওয়েভ প্যাটার্ন জিনিসটা আঁকতে হবে, এবং সেই ওয়েভটা আমাদের ফর্ম হবে বাই দি মাস্কুলারিস মিউকোজা যে লেয়ারটা। সো এই যে মাস্কুলারিস মিউকোজা দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েভ প্যাটার্নের জিনিসটা আঁকবো, দেন এটার উপরে আমরা দিব হচ্ছে ভিলাই, আর নিচে দিব হচ্ছে সাব মিউকোজা। সেকেন্ড যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে ভিলাই। ভিলাইয়ের ডেফিনিশনটা হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দি ল্যামিনা প্রোপ্রিয়া অফ দি মিউকোজা। সো এগুলো হচ্ছে ভিলাই, এগুলো হচ্ছে পার্মানেন্ট ফিঙ্গার লাইক প্রজেকশন। সো এই পার্মানেন্ট ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো আঁকবো, এখানে হচ্ছে আমাদের ওয়েভ আকারের কিছু স্ট্রাকচার রাখতে হবে, এবং এই ওয়েভ আকারের স্ট্রাকচারটা হবে কিন্তু বেসমেন্ট মেমব্রেন দিয়ে। অর্থাৎ আমরা বেসমেন্ট মেমব্রেন দিয়ে ফার্স্টে হচ্ছে এরকম ভাবে কিছু ওয়েভি স্ট্রাকচার রাখবো, দেন হচ্ছে ওটার উপরে যে সিম্পল কলামনার এপিথেলিয়াম সেটা আমরা এখানে দিয়ে দিব। সো এই দুইটা জিনিস, প্লিকা সার্কুলারিস এবং ভিলাই, যখন এই স্মল ইন্টেস্টাইনের কোনো একটা পার্টের পার্টে আমাদের ড্রয়িং লেবেল করতে বলবে, তখন হচ্ছে এই দুটো জিনিস ফার্স্ট অফ অল আমাদেরকে কারেক্ট রাখতে হবে। দেন স্মল ইন্টেস্টাইনের ভিতরে যেই স্ট্রাকচার গুলো, ভিতরের স্ট্রাকচার গুলোর মধ্যে হচ্ছে আমাদের ডিফারেনশিয়েট করতে পারবো দুটো জিনিস দেখে। একটা হচ্ছে যদি এখানে সাব মিউকোজাতে ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে, তাহলে এই এটা হচ্ছে একটা ডুওডেনামের স্ট্রাকচার হবে, ডুওডেনামের সেকশন হবে। আর যদি এখানে সাব মিউকোজাতে প্রেজেন্ট থাকে হচ্ছে নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকিউলস, যেগুলো বলা হয় পেয়ার্স প্যাচেস, তাহলে এটা হবে আইলিয়ামের স্ট্রাকচার। আর যেই জিনিসটার মধ্যে এই দুটা স্ট্রাকচারই অ্যাবসেন্ট, সেটাই হবে হচ্ছে জেজুনাম। সো এটাই হচ্ছে মূলত ডেডোনাম, ডুওডেনাম, জেজুনাম এবং আইলিয়ামের পার্থক্য, যেটা আমাদেরকে স্লাইড চেনার সময় হচ্ছে এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, এবং খাতায় ছবি আঁকার সময় আমাদেরকে এই জিনিসটাই ফলো করতে হবে যে এই স্ট্রাকচার গুলোর মধ্যে যদি আমরা দেখি যে এটা ডুওডেনামের ছবি আমাদেরকে আঁকতে বলছি, তাহলে হচ্ছে এখানে দিতে হবে ডুওডেনাল গ্ল্যান্ডস অফ ব্রুনার। যদি হচ্ছে জেজুনাম হয়ে থাকে তাহলে হতে হবে সেটা হচ্ছে এখানে কিছুই দেওয়া লাগবে না, জাস্ট নর্মালি আমরা যেই স্ট্রাকচার গুলো প্লিকা সার্কুলারিস দিলাই এগুলো দিব। আর যদি আইলিয়াম হয়ে থাকে এখানে দিতে হবে হচ্ছে পেয়ার স্প্যাচেস। চলে আসি তার পরের যে স্ট্রাকচারটা, সেটাতে পরের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের কোলন, এবং সেটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। সো লার্জ গাট, লার্জ গাটের যে ডিস্টিংগুইশিং ফিচার, এখানে হচ্ছে কোনো প্লিকা সার্কুলারিস থাকবে না, এবং এখানে হচ্ছে কোনো বিলাই থাকবে না। সো এই দুইটা যদি না থাকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা লার্জ গাটের একটা স্ট্রাকচার।
সেই লার্জ গাটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্স অফ ক্রিপ্স অফ লিভারকোন। এখন ক্রিপ্স অফ লিভারকোন কিন্তু স্মল গাটেও ছিল, সো এটা আমরা কোনো আইডেন্টিফাইং ফিচার বলবো না, কিন্তু এটা যে এখানে প্রেজেন্ট আছে সেটা আমাদেরকে বলতে হবে। এখন অনেক সময় যে মানে ডিফিকাল্টিটা অ্যারাইজ করে সেটা হচ্ছে আমরা প্লিকা সার্কুলারি যেটা অনেক সময় ডিফিকাল্টিটা অ্যারাইজ করে সেটা হচ্ছে আমরা প্লিকা সার্কুলারিস আর হচ্ছে যে ক্রিপ্স অফ লিভার খুন সেটা হচ্ছে সরি আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে প্লিকা সার্কুলারিস আর ক্রিপ্স অফ লিভার খুন, এই দুটার মধ্যে আমরা অনেক সময় ডিফারেন্সটা বুঝি না, বা যেটা হচ্ছে ভিলাই এবং ক্রিপ্স অফ লিভার খুন এটার মধ্যে অনেক সময় ডিফারেন্সটা বুঝতে পারি না। সো যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ক্রিপ্স অফ লিভার খুন যেটা সেটা কিন্তু হচ্ছে আমাদের ইনফোল্ডিং হবে, অর্থাৎ এখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়ামটা নিচের দিকে ফোল্ড করে যাবে, আর যেটা ভিলাই হবে সেটা কিন্তু আউটফোল্ডিং হবে, সো লাইনিং এপিথেলিয়ামটা উপরের দিকে ফোল্ড করে যাবে। সো এই জিনিসটা কিন্তু আমরা যখন আমাদের রিটার্নের খাতায় জিনিসটা আঁকবো বা অথবা আমরা যখন এটা স্লাইড আইডেন্টিফাই করতে যাবো এই জিনিসটা কিন্তু দেখে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো যে কোনটা স্মল গাট কোনটা লার্জ গাট। সো এই জিনিসটা দিয়ে যখন আমরা একটা নর্মাল স্ট্রাকচার আঁকবো সেটাই হয়ে যাবে হচ্ছে তখন কোলনের একটা স্ট্রাকচার, এবং সেটার মধ্যে যদি আমরা একটা এখানে যে সাব মিউকোজা যেটা সেই সাব মিউকোজার মধ্যে হচ্ছে কিছু লিম্ফ্যাটিক ফলিকলস দিয়ে দেই, সেই লিম্ফ্যাটিক বা লিম্ফ্যাটিক নোডিউলস দিয়ে দিই, সেটাই তখন চলে হবে হয়ে যাবে আমাদের অ্যাপেন্ডিক্সের স্ট্রাকচার। সো এই জিনিসটা আমরা হচ্ছে লাস্ট সেশনে দেখেছিলাম যে অ্যাপেন্ডিক্স কেন হচ্ছে অ্যাবডোমিনাল পুলিশ গার্ড বলা হয়, সো এটাই হচ্ছে সেটার আনসার, সাব মিউকোজাতে হচ্ছে এই লিম্ফ্যাটিক নোডিউলস থাকে এবং এভাবে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা এঁকে দিতে পারি। লাস্ট যে স্ট্রাকচারটা যেটা হচ্ছে এই টিবুলার স্ট্রাকচারের সিমিলার সেটা হচ্ছে গল ব্যাডার। গল ব্যাডারটা মনে রাখা সবচেয়ে ইজিয়েস্ট, কারণ গল ব্যাডারের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে নর্মাল যে চার লেয়ারের ফর্ম্যাটটা সেটা ফর্ম সেটা ফলো করে না, এখানে হচ্ছে তিনটা কোট থাকে। প্রথমটা হচ্ছে মিউকোজা, তারপরেরটা হচ্ছে যে সাব মিউকোজা এবং মাসকুলারিস এক্সটার্না যেটা সেটা একসাথে ফিউজ হয়ে একটা ফাইব্রো মাসকুলার লেয়ার ফর্ম করে থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আলাদাভাবে ডিমার্কেটেড কোনো সাব মিউকোজা নেই, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফাইব্রো মাসকুলার লেয়ার, আর লাস্টে থাকে হচ্ছে সবার বাইরে সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া। আরেকটা জিনিস যেটা থাকবে সেখানে হচ্ছে এখানে নিউমারাস ফোল্ড থাকবে, ফোল্ডগুলো হচ্ছে কিছু ডাইভার্টিকুলাম ক্রিপ্ট এরকম জিনিস স্ট্রাকচার ফর্ম করে থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের এই ফিগারটা আঁকার সময় এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে খেয়াল করে দেখাতে হবে। সো এটাই মোটামুটি গেল আমাদের যে জিআইটি এর থেকে যে কমনলি যেই হিস্টোলজিক্যাল ডায়াগ্রামগুলো আমাদেরকে আঁকতে বলে সেগুলো হচ্ছে এখানে মোটামুটি আমাদের সব জানা হয়ে গেল। আবার যদি জিনিসটাকে সামারাইজ করতে হয় তাহলে হচ্ছে দুই ওয়ার্ডে আমরা কীভাবে জিনিসটাকে বলবো, ফার্স্ট অফ অল যেই স্ট্রাকচারগুলো খুবই ইউনিক যেগুলো বাইরে থেকেই চেনা যায় সেগুলো হচ্ছে আমরা আলাদা করে দিতে পারি, যেমন এসোফেগাস আমরা হচ্ছে যে এপিথেলিয়াম দেখে চিনতে পারবো, স্টমাক হচ্ছে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং মাসেল লেয়ারটা দেখে চিনতে পারবো, এবং গল ব্ল্যাডার তিনটা লেয়ার দেখে আমরা চিনতে পারবো। সো প্রথমে এই তিনটা জিনিস আমরা আলাদা করে নিলাম। দেন এখানে কথাটা আসবে যে এখানে স্মল গাট বা লার্জ গাট এই দুটা কিভাবে চিনবো, সো এখানে যদি প্লিকা সার্কুলিস প্রেজেন্ট থাকে এবং এখানে যদি ভিলাই প্রেজেন্ট থাকে সেটা হয়ে যাবে স্মল গাট, এবং এই দুটো জিনিস অ্যাবসেন্ট থাকলে সেটা হয়ে যাবে লার্জ গাট। এখন লার্জ গাটের স্ট্রাকচারের মধ্যে যদি সাব মিউকোজাতে লিম্ফ্যাটিক নোডিউলস প্রেজেন্ট থাকে তাহলে সেটা হয়ে যাবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আর যদি প্রেজেন্ট না থাকে সেটা হবে কোলন। আর স্মল গাট যেটা সেখানে যদি ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে সেটা হবে ডুওডেনাম, সেখানে যদি পেয়ার্স প্যাচেস প্রেজেন্ট থাকে সেটা হয়ে যাবে আইলিয়াম, আর যদি দুটার মধ্যে একটাও প্রেজেন্ট না থাকে সেটা হয়ে যাবে জেজুনাম। সো এভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা স্ট্রাকচার মনে রাখতে পারবো, আমরা স্ট্রাকচারটা চিনতে পারবো আমাদের লাকি স্লাইড পরীক্ষাতে, এবং আমরা যখন আমাদের পরীক্ষা হবে বা রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা যদি আঁকতে বলে আমরা এই জিনিসগুলো একেই হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখালেই এই ফিগারটা আমরা প্রপারলি আঁকতে পারবো। নেক্সট কোয়েশ্চনে চলে যাই, একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চন দেখতে পাচ্ছি যে মিউকাস মেমব্রেন অফ দি জিআইটি প্রোভাইডস এক্সটেন্সিভ সার্ফেস ফর অ্যাবজর্পশন, কেন সেটা? কারণ যে মিউকাস মেমব্রেন অফ দি স্টমাক যেটা মানে অ্যাবজর্পশনের মেইন জায়গাটাই হচ্ছে আমাদের স্মল গাট স্মল ইন্টেস্টাইন, সো এখানে স্ট্রাকচার রিলেটেড হচ্ছে আমাদের এখানে আনসার দিতে হবে। সো জিনিসটা হচ্ছে যে যখন কোনো কিছু একটা অ্যাবজর্পশন হবে সেই সেইখানের যে সার্ফেসটা অ্যাবজর্পটিভ যে সার্ফেসটা সেটার সার্ফেস এরিয়াটা যত বড় হবে স্বাভাবিকভাবে এখানে অ্যাবজর্পশনটা হচ্ছে অত ইজিলি হবে বা অত ফাস্টার হবে। তাহলে যে স্মল গাটের যে সার্ফেসটা সেটা তাহলে কিভাবে আমাদের সার্ফেস এরিয়াটা বড় করতেছে, এখানে তিনটা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে প্লিকা সার্কুলারিস যেগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, প্লিকা সার্কুলারিস যেটা সার্কুলার ফোল্ড সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা সার্ফেস এরিয়া এক্সটেন্সিভ সার্ফেস এরিয়া করার জন্য একটা ফ্যাক্টর। সেকেন্ড কথা হচ্ছে যে এই প্লিকা সার্কুলারিস এর উপর হচ্ছে আরো মিউকোজাল যে ইনফোল্ডিং ভিলাই সেগুলো হচ্ছে এখানে সার্ফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে।
থার্ড পয়েন্টটা হচ্ছে যে ভিলায় যে ইন্ডিভিজুয়াল যে সিম্পল কলামনার সেলগুলো আছে সেগুলোর অ্যাপিকাল সার্ফেসে একটা মডিফিকেশন থাকে যেটাকে বলা হয় মাইক্রোভিলাই, যেটার ব্যাপারে হচ্ছে আমরা জেনারেল হিস্টোলজিতে পড়েছিলাম। সেই মাইক্রোভিলাইগুলো হচ্ছে কিছু এক্সটেনশন বা কিছু হচ্ছে প্রসেসেস, সেটা হচ্ছে ফার্দার আরও এই সার্ফেস এরিয়াটাকে আরও বৃদ্ধি করছে। সো টোটাল ওভারঅল তিনটা আমরা ফ্যাক্টর দেখতে পাচ্ছি যেটার কারণে হচ্ছে এই সার্ফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। একটা হচ্ছে প্লিকা সার্কুলারিস, আর একটা হচ্ছে ভিলাই, আর একটা হচ্ছে মাইক্রোভিলাই। সো এই কোয়েশ্চনটা আসলে আমরা হচ্ছে এই তিনটা ফ্যাক্টর বলে এই তিনটার ব্যাপারে একটু মোটামুটি কিছু একটা ডিসক্রিপশন দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে। সো আজকে হচ্ছে আমরা জিআইটির যতগুলো রিমেনিং স্ট্রাকচার ছিল, মানে টিউব টিউবুলার স্ট্রাকচার বাদে যে হচ্ছে যতগুলো অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার ছিল সেগুলোর রিলেটেড কোয়েশনগুলো আমরা দেখলাম, এবং হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো দেখলাম, স্পেসিফিক্যালি জিআইটি যে টিউবুলার স্ট্রাকচারগুলোর যে কম্পারেটিভ হিস্টোলজি কিভাবে একটার সাথে আরেকটা ডিফারেনশিয়েট করবো এবং মনে রাখবো সেটা আমরা দেখলাম। নেক্সট সেশনে আমরা শুরু করে দিব হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম এবং হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো আজকে সেশন শেষ করার আগে অবশ্যই এটা বলতেই হবে আমার যে রিটেনের জন্য কিন্তু আমরা শুধুমাত্র খুবই আইসোলেটেড ভাবে খুবই মানে কিছু সিলেক্টেড টপিক নিয়ে কিন্তু আমরা হচ্ছে রিটেনের যে এই কোয়েশ্চেন লিস্ট সেগুলো তৈরি করেছি। ভাইভার জন্য যখন আমরা পড়তে যাব তখন কিন্তু এই বিষয়টা থেকে আরো অনেক অনেক টপিক থাকবে যেগুলো আমাদেরকে পড়তে হবে এবং যেগুলো আরেকটু ইনডেপথ আমাদেরকে জানতে হবে। সো এখন অনেক সময় দেখা যায় যে রিটেনের জন্য যদিও আমরা হচ্ছে অনেক ভালোভাবে জিনিসটা গুছিয়ে দিতে পারি কোয়েশ্চেন ব্যাংক থেকে, ভাইভার জন্য আমরা অত ইজিলি জিনিসটাকে গুছাতে পারি না, এবং ভাইভার আগে প্রিপারেশন নেওয়ার সময় দেখা যায় যে সবকিছু আমাদের খুবই হেজি এবং খুবই হ্যাপহ্যাজার্ড হয়ে যায়। সো সেটার জন্য আমি যেটা রেকমেন্ড করবো যে এই যে রিটেনের যে কোয়েশ্চেন গুলো করলাম সেটার পাশাপাশি ভাইভার জন্য এরকম একটা কোয়েশ্চেনের লিস্ট বানাবো যে ইন অ্যাডিশন টু রিটেন, মানে রিটেনের এই জিনিসগুলো পড়ার বাইরেও আমার আর কি কি পড়তে হবে। সো এরকম একটা লিস্ট বানালে এর মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে যে প্রত্যেকটা ভিসেরার যে হচ্ছে পার্টস, সার্ফেস বর্ডার, দেন হচ্ছে বাউন্ডারি, মানে এগুলো এই জিনিসগুলো থাকবে। তারপরে থাকবে হচ্ছে এটা ফুল মোড অফ আর্টারি সাপ্লাই, ফুল মোড অফ ভেনাস ড্রেনেজ, ফুল নার্ভ সাপ্লাই, ইম্পর্টেন্ট রিলেশনস থাকবে সেখানে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার থাকবে যেটা মোটামুটি রিটেন থেকেই দেখে নিব, এমব্রায়োলজিটাও হচ্ছে একটা একটু রিটেন থেকে দেখে নিব, বাকিটাও হচ্ছে আমাদেরকে ভাইভার জন্য পড়তে হবে। আর লাস্টলি হচ্ছে যে ভিসেরা স্পেসিফিক যে কোয়েশ্চেনগুলো যেটা হচ্ছে একদম ভিসেরা আমাদের কলেজে যে ভিসেরাগুলো থাকবে সেটার উপর গ্রসলি যে স্ট্রাকচারগুলো দেখা যায় সেগুলো রিলেটেড হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করা হবে। সো আমরা যদি এরকমভাবে মানে ভাইভার জন্য হচ্ছে একটা এরকম চেকলিস্ট মেনটেন করি যে আমাদেরকে রিটেনের এক্সটেন্টে বা রিটেনের অ্যাডিশনে আমাদেরকে আর কি কি টপিক পড়ে যেতে হবে সেটা এরকম মেনটেন করে সেটা যদি ফলো করি আমরা, তাহলে আমাদের ভাইভার প্রিপারেশনটাও অনেক ভালোভাবে এবং অনেক নিশ্চিন্তে অনেক রিল্যাক্সভাবে আমরা নিতে পারবো। সো হ্যাঁ, আজকের জন্য আমার সাইড থেকে একটু কি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর ভাবে এত বড় একটি টপিক গুছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে। আশা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবকিছু নোট করে নিয়েছেন। আমাদের রিটেনের জন্য অ্যাবডোমেন পার্টিকে তো ভাইয়া গুছিয়ে দিলেন, আগামী সেশন গুলোতেও আরো আলোচনা হবে অন্য কোনো টপিকসে। আশা করছি ততদিন পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী সেশনেও। আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে এতটা সময় নিয়ে গুছিয়ে বলার জন্য, এবং আমাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সেশন গুলো আয়োজন করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সেশনটি পুনরায় দেখতে চান বা কিছু অংশ মিস করে গিয়েছেন, তারা আমাদের এক্সিস মেডিকেল স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সবগুলো সেশন পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোন সেশনে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের সেশনটি। আসসালামু আলাইকুম সকলকে।